আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম কেন্দ্রীয় স্কুলে আজকের অ্যাডমিশনের ম্যাথ ক্লাস। আপনাদের সাথে আছি আমি নাফিজ ইসলাম, এবং আজকে আমি আলোচনা করব ম্যাথ ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইন্টিগ্রেশন নিয়ে। তো ইন্টিগ্রেশন সবার কাছে কিছুটা ভয়ের টপিক, তো আমরা চেষ্টা করবো যে আজকের ক্লাসের পর আপনাদের সেই ভয়টা কিছুটা হলেও যাতে কমিয়ে ফেলা যায়। তো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো প্রথমে আমরা দেখে নিই। তো ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো সম্বন্ধে আমরা সবাই পরিচিত, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স, এ ডিএক্স ইজ ইকুয়াল টু এ এক্স, এক্স টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করলে আমার আসে হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর ইন্টিগ্রেট করলে আসে উপরে আর নিচে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস থ্রি। সেমভাবে সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আমার আসে মাইনাস কস এক্স কস স্কয়ার, করলে সাইন এক্স সেক স্কোয়ার স্কোয়ার করলে টেন এক্স কস স্কোয়ার স্কোয়ার করলে মাইনাস কট এক্স, সেক এক্স সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে সেক এক্স, কোসেক এক্স কট এক্সকে ইন্টিগ্রেট করলে আসে হচ্ছে মাইনাস কোসেক এক্স, ওয়ান বাই এক্সকে ইন্টিগ্রেট করলে আসে এল এন এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্সকে তুমি ডিফারেন্সিয়েট করো ইন্টিগ্রেট করো যাই করো না কেন সেমই থাকে। আবার এ টু দি পাওয়ার এক্স হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর মতোই, জাস্ট ডিভাইডেড বাই এল এন এ। আর ইন্টিগ্রেশন অফ টেন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এল এন কজ এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স ইজ ইকুয়াল টু এল এন সেক এক্স প্লাস টেন এক্স, ইন্টিগ্রেশন অফ কট এক্স ইজ ইকুয়াল টু এল এন সাইন এক্স, আর ইন্টিগ্রেশন অফ কোসেক এক্স ইজ ইকুয়াল টু এল এন কোসেক এক্স মাইনাস কট এক্স। আর কিছু ইনভার্স সার্কুলার ফাংশনের ফর্মুলা আছে। তো এইগুলো হচ্ছে আমার ইন্টিগ্রেশনের বেসিক ফর্মুলা, কিন্তু এগুলো তো আমরা মুখস্থ জানি। তো আমরা একটু জিনিসগুলোকে অন্যভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, চলুন তাহলে দেখে নেই। তো আমরা তো জানি যে ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু কজ এক্স, আবার ডিডিএক্স অফ টেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার এক্স, তাই না? তো আবার ডিডিএক্স অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ওকে, তো এইবার আমি যদি একটু ব্যাপারটাকে অন্যভাবে রিপ্রেজেন্ট করতে চাই, আমি বলতে পারি না যে ডিডিএক্স অফ একটা ফাংশন ইজ ইকুয়াল টু যেই অ্যান্সার একটা আসলো। এখন এই ডি বাই ডিএক্সটাকে আমি একটা ভগ্নাংশ আকারে ট্রিট করতে চাই। তো তাহলে যদি ফিট করে ফেলি তাহলে আমি বলতে পারি এইটা হচ্ছে লব, এইটা হচ্ছে আমার হর, এটা হচ্ছে একটা ফাংশন গুণাকারে আছে, এখানে হচ্ছে একটা অ্যান্সার আছে। তো হরটাকে আমি যদি মনে করি যে দুই পাশ থেকে আমি গুণ করে দিব তাহলে কিন্তু আমি ইজিলি করতে পারি, কারণ এটা তো আমি এখন ভগ্নাংশ হিসেবে ফিট করি। তাহলে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন ইনটু ডিএক্স, আর এখান থেকে হচ্ছে ডিএক্সটা আমার বাদ চলে যায়। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে ডি ইন্টু হচ্ছে ফাংশনটা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যান্সার ইন্টু ডিএক্স, তাই না? আবার বলি, ডি ইন্টু হচ্ছে এই ফাংশনটা ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যান্সার ইন্টু হচ্ছে ডিএক্স, এরকম হচ্ছে না? সেম ওয়েতে যদি এখানে এরকম করি আমরা তাহলে কি দাঁড়ায় যে ডিডিএক্স অফ টেন এক্স, এবার এটাকে হচ্ছে একটা ভগ্নাংশ আকারে ট্রিট করছি, আর এটা হচ্ছে আমার অ্যান্সারটা। তো ভগ্নাংশ আকারে ট্রিট করলে হরটাকে কিন্তু আমরা এখানে গুণ করে দিতে পারি। তাহলে আমার এখানে আসছে ডি টেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স। তার মানে কি হচ্ছে ব্যাপারটা, ডি ফাংশনটা ইজ ইকুয়াল টু অ্যান্সার ডিএক্স হচ্ছে না? তো এইবার যদি একটু ভালোভাবে চিন্তা করি তো তাহলে আমরা কিন্তু এরকম করে এখানেও পেতে পারি হচ্ছে ডি সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কজ এক্স ডিএক্স, তাই না? তো আমরা যে এখানে এই যে ডি সাইন এক্স ডি টেন এক্স ডিএক্স এগুলো বের করতেছি এগুলো আসলে কি? তো ধরা যাক যে আমরা ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স করতে চাই। তো এই এক্স একটা ফাংশন, এটাকে আমরা ইন্টিগ্রেট করতে পারছি কারণ এই এক্স এর ডি একটা আমার এখানে আছে। এই কারণে আমি এক্স এর উপরে যদি পাওয়ারও থাকে এক্স স্কোয়ার, তারপরেও কিন্তু এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারবো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি দিয়ে। কিন্তু যদি আমাকে ইন্টিগ্রেশন অফ টেন স্কোয়ার এক্স দিয়ে দেয় ডিএক্স দিয়ে, তাহলে কিন্তু আমরা সেটা করতে পারি না। কেন পারি না? কারণ এই যেই ফাংশনটার উপরে স্কোয়ার দেওয়া সেই ফাংশনটার কিন্তু ডি এইখানে নাই, অর্থাৎ ওই ফাংশনটার কিন্তু ডেরিভেটিভ এইখানে নাই। তো যেই ফাংশনটার ডেরিভেটিভ নাই ওইটাকে কিন্তু আমরা সরাসরি ইন্টিগ্রেট করতে পারি না, ওটাকে আমার সিস্টেম করে তারপরে ইন্টিগ্রেট করতে হয়। তো সুবিধাটা হচ্ছে যদি ওই ফাংশনটারই আমার ডি থাকে এখানে, অর্থাৎ ডেরিভেটিভটা থাকে, তাহলে কিন্তু একবারে এটাকে আমরা ইন্টিগ্রেট করে ফেলতে পারি।
তো আমি যেটা দেখাতে চাচ্ছি যে কোন একটা ফাংশনের ডেরিভেটিভ কিন্তু অ্যাকচুয়ালি ওইটা ডিফারেন্সিয়েশন থেকেই আসে। তো এটা আমরা কিভাবে করি, এটা এটা কিন্তু আমরা সাবকনসিয়াসলি ম্যাথের মধ্যে করে ফেলি। কিভাবে করি, যে আমরা ধরে নেই যে সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড, দ্যাট মিনস হচ্ছে ডিডিএক্স অফ সাইন এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে আমার আসে হচ্ছে কজ এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড। তাহলে যদি আমি ইন্টিগ্রেশন অফ সাইন এক্স কজ এক্স ডিএক্স লিখি, তাহলে এখানে আমরা এটাকে জেড ধরে নিচ্ছি আর এইটুকের ভ্যালু পাচ্ছি হচ্ছে ডিজেড। তাহলে আমার ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড ইজ ইকুয়াল টু এইটা নর্মালি তখন কি আসবে, জেড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান প্লাস সি, তাই না? তো এটা আমরা কিভাবে করলাম, যে এই জেড এর ডিটা এখানে নিয়ে আসলাম। তাহলে আমি যদি একবার এই সাইন এক্স এর ডিটাই এখানে লিখতে পারি একবারে, সেটাই কি আমার জন্য সোজা হতো না? আমরা কিন্তু তখন একবারে এই যে ডি সাইন এক্সটা এখানে লিখতে পারতাম, অর্থাৎ এই ধরাধরির ব্যাপারে না গিয়ে আমরা কিন্তু সরাসরি এখানে করতে পারতাম যে সাইন এক্স কজ এক্স ডিএক্স, এই কজ এক্স ডিএক্স আমরা মুখস্থ রাখতে পারি যে ডি সাইন এক্স, তখন লিখতে পারবো ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি সাইন এক্স। তাহলে ডি যেহেতু চলে আসছে সাইন এক্স এ, তাহলে এটাকে আমরা এখন করতে পারবো সাইন এক্স টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই টু প্লাস সি। তো এই যে আমরা কোনো একটা ফাংশন থেকে সরাসরি ডি বের করে নিয়ে আসতেছি, এইটাই হচ্ছে ওই ফাংশনটার ডেরিভেটিভ। আর কোনো ফাংশনের ডেরিভেটিভ যদি আমার ইন্টিগ্রেশনের মধ্যে থাকে, তাহলে তো একদম বিন্দাস অবস্থা, আমরা ওইটার থেকে ইজিলি ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। তো আমাদের এই প্রথম টপিকটাই হচ্ছে এবার ডেরিভেটিভ বের করা। তো একটা ম্যাথ দেখে নেই, দেখো এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কজ এক্স, এটাকে আমার ইন্ডিকেট করতে হবে। আচ্ছা, তো এই ম্যাথে আমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডি এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কজ এক্স। তো এখন এটাকে আমার হচ্ছে ইন্ডিকেট করতে হবে। তো আমরা তো মাত্র ডেরিভেটিভ শিখে আসলাম, তাই না? তো আমরা একটু ট্রাই করি এখানে ডেরিভেটিভটা অ্যাপ্লাই করার। প্রথম দিকে একটু যদি কঠিনও লাগে, তারপর যদি আমরা একটু ট্রাই করি, আমরা কিন্তু এটা করতে পারবো। তো ডেরিভেটিভটা একবার যদি আমরা শিখে ফেলি, তাহলে কিন্তু অনেক ম্যাথ আমরা অনেক ইজিলি মুখে মুখে করে ফেলতে পারি। তো তাহলে একটু ট্রাই করা যাক। তো আমরা থ্রি প্লাস ফোর কজ এক্স এইটাকে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কত আসে আমার, জিরো মাইনাস ফোর সাইন এক্স। তো আমরা কি দেখতে পাচ্ছি যে উপরে কিন্তু আমার সাইন এক্সটা আসেই। তাহলে আমি যদি এখন ওয়ান বাই ফোর আর মাইনাসটা নিয়ে এখানে একটা এক্সট্রা ফোর সাইন এক্স ডিএক্স লিখি আর নিচে যা আছে সেটাকে রেখে দেই, তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই, কারণ আমি কিন্তু ওয়ান বাই ফোর এক্সট্রা আনছি, ওটা হচ্ছে উপরে গুণ করে দিলাম, তাহলে কাটাকাটি করলে আগেরটাই ফেরত আসে। কিন্তু এইটা করলে সুবিধাটা যেটা হলো সেটা হচ্ছে এখন আমি কিন্তু বলতে পারছি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে যেটা হয় সেটা আমার উপরে আছে। অর্থাৎ ডিফারেন্সিয়েট করে পাওয়ার প্রোডাক্ট মানে কি ডেরিভেটিভ, তাহলে নিচেরটার ডেরিভেটিভ কিন্তু এখন উপরে আছে। তাহলে আমি কিন্তু এটাকে এখন কি লিখতে পারি, যে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ ডি থ্রি প্লাস ফোর কজ এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ফোর কজ এক্স। তো এখন এটাকে আমরা কিভাবে কাজ করব। আচ্ছা, তো আমরা কি জানি যে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এলএন এক্স প্লাস সি, এটা তো সবাই জানি, তাই না? এবার আমরা যদি জিনিসটাকে একটু অন্যভাবে রিপ্রেজেন্ট করি, যে ইন্টিগ্রেশন অফ একটা ফাংশন এবং ওইটা ডিফারেন্সিয়েট করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে উপরে আছে, তাহলে আমি কিন্তু বলতে পারি অ্যান্সার হচ্ছে এলএন এই নিচেরটা। অর্থাৎ এমন একটা ফ্র্যাকশন যেটার হর, অর্থাৎ নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েট করি, এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার ওয়ান আসে না, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমার ওয়ান আসলো, অর্থাৎ নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমার উপরটা পাওয়া গেল। তাহলে আবার নিচেরটার যে ডেরিভেটিভ সেটা হচ্ছে এখানে গুণ আকারে আছে, তাহলে আমার অ্যান্সারটা আসবে হচ্ছে এলএন নিচেরটা। তো এটাকে অ্যাকচুয়ালি ফার্নিশ করলে কি দেখা যায়, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স এখানে হচ্ছে এলএন এক্স প্লাস সি। তো তাহলে এটা দেখতে অনেকটা কেটার মতো না, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, এলএন এই নিচেরটাই আসবে, তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ফোর এলএন থ্রি প্লাস ফোর কজ এক্স প্লাস সি। সেম ওয়েতে এবার যদি আমরা এই পাশেরটা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা দেখি প্রথমটার মতো করে এটাকে সিস্টেম করা যায় কিনা, এইটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে? তাহলে কি আসলো, জিরো মাইনাস টু এক্স। তো এক্স তো এখানে আসেই, খালি আমার তাহলে এক্সটা মাইনাস টু আনতে হবে,
তাহলে কি করবো, মাইনাস হাফ আনবো, এখানে মাইনাস টু এক্স ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাই না? তাহলে আমরা এখন কি বলতে পারি, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা আসে, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ টি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা আসলে আমার অ্যান্সার কি আসবে, এই যে এটার মতো করে এল এন নিচেরটা, তাহলে এল এন ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, আর সামনে একটা মাইনাস হাফ থাকে। তো আশা করি এই ফর্মেটটা আমাদের ক্লিয়ার। এটা কিন্তু খুবই একটা যুগান্তকারী ফর্মুলা, যে যদি আমরা এভাবে লিখতে পারি, এটা কিন্তু আমরা কোথা থেকে পেলাম, ওয়ান বাই এক্স থেকে। তো এই এক্সটাকে যদি একটা ফাংশন আকারে লিখি, ফাংশন অফ এক্স, আর এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে যদি আমার ফাংশন প্রাইম এক্স হয়, আর এক্স এর ডেরিভেটিভ যদি এখানে থাকে ডি এক্স, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে এল এন ফাংশন অফ এক্স প্লাস সি। এটা খুবই একটা যুগান্তকারী ফর্মুলা, এটা আমরা অনেকবার ইন্টিগ্রেশন করার সময় ইউজ করব। ওকে, পরটা যাই। তো এরপরটা আমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তো এবার আমরা হচ্ছে ট্যান ইনভার্স এক্সটাকে সিস্টেম দিই। তো ধরে নেই হচ্ছে ট্যান ইনভার্স এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার আসবে কি, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। তাহলে এবার এটাকে একটা ফ্র্যাকশন আকারে ট্রিট করব, বা ভগ্নাংশ আকারে ট্রিট করে ডিএক্সটাকে ডান দিকে পাঠাই দিই। তো ডিএক্সটাকে যদি ডান দিকে পাঠাই, তাহলে আমার এখন আসবে হচ্ছে এখানে থাকবে ডি ট্যান ইনভার্স এক্স, আর এখানে আসবে হচ্ছে এইটা ডিএক্স। তো আমার কিন্তু এই যে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এখানে আছে, তাহলে ফাংশনটা কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডি ট্যান ইনভার্স এক্স। তো এটা দেখতে পাওয়াটা এরকম না, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই আছে, ই আছে, এখানে একটা কিছু একটা আছে, এখানে কিছু একটা আছে, ডি ওই কিছু একটা, তাহলে অ্যান্সারটা কি, ই টু দি পাওয়ার কিছু একটা, তাহলে এখানে অ্যান্সার কি আসবে, ই টু দি পাওয়ার টেন ইনভার্স এক্স প্লাস সি। দেখা যাচ্ছে আমরা কিন্তু জাস্ট ডেরিভেটিভ কনসেপ্টটা বোঝার কারণে অনেক বড় বড় ম্যাথ ধরা ছাড়াই ইজিলি করে ফেলতে পারছি। ওকে, পাশেরটাই দেখি। এবার আমরা হচ্ছে এইটাকে একটু সিস্টেম দিতে চাই, তাহলে আমরা ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স কিউব করি। তাহলে টেন ইনভার্স এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কি আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটাকে বলে কি আসবে, থ্রি এক্স স্কোয়ার, দেন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, ওয়ান বাই ওয়ান হয়ে গেল। তাহলে আমার ডিডি এক্স অফ এটা করলে আমার আসছে অ্যাকচুয়ালি থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স। তো এইবার আমরা হচ্ছে ডিএক্সটাকে আবার আগের মতোই ভগ্নাংশ আকারে ট্রিট করে ডান দিকে পাঠিয়ে দিব। তাহলে লিখতে পারি ডি ট্যান ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়াল টু এইটা ডিএক্স, তাই না? তো শুধুমাত্র এক্স স্কোয়ার বা এটা ইজ ইকুয়াল লিখতে পারি কি, ওয়ান বাই থ্রি ডি ট্যান ইনভার্স এক্স কিউব। তাহলে এইবার আমরা যদি একটু খেয়াল করি, তাহলে এই টোটাল জিনিসটা কি এখানে আছে না, এই যে এক্স স্কোয়ার, এই যে ডিএক্স, এই যে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্স, তাহলে এটাকে লিখতে পারি না যে ট্যান ইনভার্স এক্স কিউব ডি ট্যান ইনভার্স এক্স কিউব, আর এখানে একটা ওয়ান বাই থ্রি, তাই না? তাহলে ওয়ান বাই থ্রিটা বাইরে নিয়ে আসি, এটা হয়ে গেল হচ্ছে ট্যান ইনভার্স এক্স কিউব ডি ট্যান ইনভার্স এক্স কিউব। তাহলে এটা আমার একটা এরকম না, ইন্টিগ্রেশন অফ এক্স ডি এক্স, মানে কিছু একটা ডি কিছু একটা। তাহলে যাকে আমি ইন্টিগ্রেশন করছি তার যদি ডি এখানে থাকে, তাহলে এটা ট্রিটেড হবে কিরকম, এক্স টু দি পাওয়ার এন এর মতো না? তাহলে এটাকে আমরা এখন এক্স টু দি পাওয়ার এন এর মতো ট্রিট করি, ওয়ান বাই থ্রি ট্যান ইনভার্স এক্স কিউব টু দি পাওয়ার টু ডিভাইডেড বাই টু প্লাস সি। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই সিক্স ট্যান ইনভার্স এক্স কিউব হোল স্কোয়ার প্লাস সি। তো আশা করি ডেরিভেটিভ এর কনসেপ্ট আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। তাহলে এবার আমরা পরটায় যাই। তো এবার আমরা শিখবো হচ্ছে পলিনোমিয়াল। তো পলিনোমিয়াল মানে হচ্ছে বহুপদী। তো আমাদের বহুপদের ইন্টিগ্রেশন করার জন্য আমাদের কিছু স্পেসিফিক ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বহুপদী ইন্টিগ্রেশনগুলো ইজিলি করে ফেলতে পারবো। ওই ফর্মুলাগুলোকে আমরা আসলে তিনটা সেগমেন্টে ভাগ করি। তো প্রথমে নিয়ে আসি হচ্ছে সেগমেন্ট ওয়ান। তো সেগমেন্ট ওয়ান হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডি এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেন আসবে হচ্ছে আমার সেগমেন্ট টু।
সেগমেন্ট টু হচ্ছে এই ফর্মুলা গুলাই, জাস্ট এখানে একটা রুট দিয়ে দিব, তাহলে আসবে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটার উপরে রুট, আর উপরে হচ্ছে ডিএক্স, সেকেন্ডটা আসবে হচ্ছে ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরটা আসবে ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এগুলাকে আমরা একটু লিখে ফেলি। তো এইটা দেখতে অনেকটা কি ট্যান ইনভার্স এক্স এর মতো না, তাহলে এটার জন্য আসবে ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, আর এইটা আর এইটা দুইটার জন্যই আসবে হচ্ছে ওয়ান বাই টু এ, দেন আসবে এল এন, তারপরে এইখানে যেহেতু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে এটা শুরু হবে হচ্ছে এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ প্লাস সি, আর এখানে যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটা শুরু হবে হচ্ছে এ প্লাস এক্স ডিভাইডেড বাই এ মাইনাস এক্স প্লাস। ওকে ঠিক আছে, এবার আমরা সেগমেন্ট টু তে চলে যাই। সেগমেন্ট টু এর ফর্মুলা গুলা হচ্ছে রুট দেওয়া, তো এইটাকে ইন্ডিকেট করলে আমার আসবে হচ্ছে এল এন এক্স প্লাস এখানে যা আছে সেটাই, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, এখানেও ব্যাপারটা সেম, এটা হচ্ছে এল এন এক্স প্লাস এখানে যা আছে সেটা, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, আর এইটা দেখতে অনেকটা কি সাইন ইনভার্স এক্স এর মতো না, তাহলে এটা আসবে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখন সবসময় জিনিসটা আমাদের প্রবলেম হয় সেটা হচ্ছে এটা দেখতে সাইন ইনভার্স এক্স এর মতো হইলেও এখানে কিন্তু ওয়ান বাই এটা নাই, কিন্তু ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে কিন্তু ওয়ান বাই এটা আছে, তো এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করবো সেখানে ওয়ান বাই এ একটা আসবে, তারপর ট্যান ইনভার্স এক্স বাই এ আসবে, আর যখন আমরা ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অ্যাপ্লাই করবো সেখানে কিন্তু কোনো ওয়ান বাই এ নাই, ডিরেক্ট সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে এটা গেল আমার সেগমেন্ট ওয়ান আর সেগমেন্ট টু। এবার সেগমেন্ট থ্রিটা অ্যাকচুয়ালি আমরা ম্যাথ আকারে করি, বাট এটা আমরা ফর্মুলা আকারে মনে রাখবো যাতে করে ইজিলি ম্যাথগুলোকে করে ফেলতে পারি। তাহলে এবার আসি আমার সেগমেন্ট থ্রি এর ক্ষেত্রে, তো সেগমেন্ট থ্রিটা হচ্ছে এই সেগমেন্ট টু এর গুলাই জাস্ট ওয়ান বাইটা উঠাই দিব, তাহলে ইন্টিগ্রেশন অফ আমার আসবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের রুট, দেন আসবে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট, দেন আসবে ইন্টিগ্রেশন অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তো এই তিনটা সবগুলার জন্যই শুরুটা হবে হচ্ছে এক্স বাই টু দিয়ে, দেন আমরা যেই ফাংশনটা এখানে দেখতে পাচ্ছি সেটাকে হুবহু লিখে দিব, দ্যাট মিন্স রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপরে আমরা চেক করব হচ্ছে আমার এ স্কোয়ারের সাইনটা কি, এখানে এ স্কোয়ারের সাইন হচ্ছে পজিটিভ তাহলে প্লাস, এখানে এ স্কোয়ারের সাইন নেগেটিভ তাহলে মাইনাস, এখানে এ স্কোয়ারের সাইন অ্যাগেন পজিটিভ তাহলে হচ্ছে প্লাস, দেন আমরা হচ্ছে লিখব এ স্কোয়ার বাই টু সবগুলোর জন্য। ওকে এবার আমরা হচ্ছে সেগমেন্ট টু তে এই ওয়ান বাই এর জন্য যা যা পেয়েছিলাম সেগুলো এখানে ডিরেক্ট ইনপুট দিয়ে দিব, তাহলে প্রথমটা ছিল হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই, তাহলে এখানে আসবে হচ্ছে এল এন এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, সেকেন্ডের জন্য পেয়েছিলাম হচ্ছে এল এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে এখানেও অ্যাড হবে হচ্ছে এল এন এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, আর এটার জন্য ছিল হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস। তো আশা করি এই যেই প্রসেসে আমি ফর্মুলাগুলোকে লিখলাম এই প্রসেসে আপনারা মনে রাখতে পারবেন, এই প্রসেসে মনে রাখলে আপনাদের জন্য মনে রাখতে খুবই ইজি হবে। তো তাহলে এই সেগমেন্ট ওয়ান সেগমেন্ট টু আর সেগমেন্ট থ্রি দিয়ে আমরা মোটামুটি 90% অফ দ্য ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো, 90% অর্থাৎ এই কয় নয়টা ফর্মুলা যদি মুখস্থ রাখেন তাহলে আপনারা টোটাল ইন্টিগ্রেশনের মোটামুটি সবই করে ফেলতে পারবেন, তাহলে এই ফর্মুলাগুলো আমরা একদম ঠোঁটের আগে মুখস্থ রাখার চেষ্টা করব। তো এখন এই যে ফর্মুলাটা লিখলাম এখানে হচ্ছে যে এ স্কোয়ার, এ স্কোয়ারটা রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা কনস্ট্যান্ট স্কোয়ার, আর এক্স স্কোয়ার এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে হচ্ছে একটা পূর্ণ বর্গ। তো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফর্মেটে সবসময় থাকবে তা কিন্তু না, ওটা অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে একটা কনস্ট্যান্ট স্কোয়ার আর হচ্ছে একটা পূর্ণ বর্গ স্কোয়ার। তো
এই পূর্ণবর্গ রাশি আর কনস্ট্যান্টটাকে আমরা ট্রিট করবো হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ারের মতো, তারপরে জাস্ট আমরা ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে দিব। কি বললাম, এটা একটু বুঝতে কষ্ট হলেও আমরা যদি ম্যাথ শুরু করি আমরা ইজিলি বুঝে ফেলতে পারবো। তাহলে একটা ম্যাথ শুরু করি আমরা, প্রথমটা হচ্ছে ফর্ম ওয়ান। তো এই ফর্মটা হচ্ছে আমার এরকম থাকবে যে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার এন। তখন আমরা হচ্ছে এই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে সলভ করার জন্য ধরে নিব এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা অথবা হচ্ছে এ কট থিটা। তাহলে তারপর আমরা ডেরিভেটিভ ধরলেই ইজিলি চলে আসবে ম্যাথটা। তাহলে একটা ম্যাথ করে ফেলি আমরা। তো এখানে আমাকে বলেছে ইন্টিগ্রেশন অফ ফোর প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। তো তাহলে এইটাকে আমি ধরতে পারি হচ্ছে টু স্কোয়ার, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে টু স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে এখানে আমরা এক্সটাকে ধরে নিব হচ্ছে টু ট্যান থিটা। তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দেই তাহলে আমার আসবে হচ্ছে ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু সেক স্কোয়ার থিটা ডি। তাহলে এখন আমি যদি এখানে ভ্যালুটা বসাই দিই তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে টু সেক স্কোয়ার থিটা ডি থিটা ডিভাইডেড বাই হচ্ছে ফোর প্লাস হচ্ছে ফোর ট্যান স্কোয়ার থিটা টু দি পাওয়ার থ্রি বাই টু। এখানে ইন্টিগ্রেশন সাইন, তো ইন্টিগ্রেশন সাইন টুটাকে বাইরে নিয়ে আসি আর এখানে ফোরটাকে কমন নিয়ে ফেললে আমি এখানে লিখতে পারি হচ্ছে ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু। আর এখানে আমার আসবে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা টেন স্কোয়ার থিটা প্লাস ওয়ান সমান আলটিমেটলি সেক স্কোয়ার থিটা টু দি পাওয়ার থ্রি বাই টু আসবে। তাহলে এখানে আমার আসে হচ্ছে টু আর ফোর কিউব মানে এইট, এইট ফোর টু দি পাওয়ার হাফ মানে হচ্ছে টু, টু কিউব মানে হচ্ছে আমার এইট, টু বাই এইট মানে হচ্ছে আমার ওয়ান বাই ফোর। তাহলে এখানে আমার আসে হচ্ছে সেক স্কোয়ার থিটা ডি থিটা আর এখানে স্কোয়ার কিউব করা গেলে এখানে আমার আসে হচ্ছে সেক কিউব থিটা। তো এবার এটাকে যদি আমি সলভ করে ফেলি তাহলে আমার আসে ওয়ান বাই ফোর, এখানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই সেক থিটা ডি থিটা। তো এটাকে লেখা যায় ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ কস থিটা ডি থিটা। তো সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হয় আমার কস থিটা, তাহলে কস থিটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে সাইন থিটা। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ওয়ান বাই ফোর সাইন থিটা প্লাস সি। আর থিটার ভ্যালু এখান থেকে আসবে হচ্ছে ট্যান ইনভার্স এক্স বাই টু। তাহলে ওটা এখানে বসাই দিই তাহলে আমার আসবে হচ্ছে ওয়ান ফোর সাইন ট্যান ইনভার্স এক্স বাই টু প্লাস সি। এখন আমি যদি ট্যান ইনভার্স এক্স বাই টুকে একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ধরে নিই তাহলে লম্ব হচ্ছে এক্স গুণ হচ্ছে টু, তাহলে অতিভুজ হচ্ছে আমার ফোর প্লাস এক্স স্কোয়ার। তো তাহলে আমি যদি এখন এইটাকে সাইনে নিয়ে যাই তাহলে আমার আসবে হচ্ছে লম্ব বাই অতিরিক্ত মানে এক্স বাই ফোর প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়ান বাই ফোর আমার আসবে হচ্ছে এক্স বাই ফোর প্লাস এক্স স্কোয়ারের রুট প্লাস, এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ফর্মে চলে যাই। এখানে বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে একইভাবে আমরা এক্স ইজ ইকুয়াল টু ধরে নিব হচ্ছে টু সেক থিটা। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আসে ডি এক্স ইজ ইকুয়াল টু টু সেক থিটা টেন থিটা ডি থিটা। তাহলে এখন যদি এটাকে আমি বসাই দেই তাহলে ইন্টিগ্রেশন অফ হচ্ছে টু সেক থিটা টেন থিটা ডি থিটা ডিভাইডেড বাই ফোর সেক স্কোয়ার থিটা মাইনাস ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু। তাহলে টুটাকে বাইরে নিয়ে আসি আর ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু বাইরে নিয়ে আসি, এখানে আসছে আমার সেক থিটা টেন থিটা ডি থিটা ডিভাইডেড বাই সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই আর উপরে হচ্ছে থ্রি বাই টু। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এটাকে লেখা যায় কি টেন স্কোয়ার থিটা, টেন স্কোয়ার থিটাকে থ্রি বাই টু বললে হাফ মানে টেন স্কোয়ার একটা চলে যাচ্ছে আর কিউবটা থেকে যাচ্ছে। তাহলে উপরে থাকছে হচ্ছে সেক থিটা টেন থিটা, নিচে হচ্ছে টেন কিউব থিটা ডি থিটা। তাহলে ওয়ান বাই ফোর সেক থিটা, এখানে হচ্ছে টেন থিটা কাটাকাটি গেলে শুধুমাত্র ডি থিটা থাকে আর নিচে থাকে হচ্ছে টেন স্কোয়ার থিটা। তো এখন এটাকে আমরা হচ্ছে ভাঙে দিব। তাহলে ওয়ান বাই ফোর ছিল সেক থিটাকে ভাঙালে আসে হচ্ছে ওয়ান বাই কস থিটা আর ওয়ান বাই টেন স্কোয়ারকে ভাঙালে আসে হচ্ছে আমার কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা আর এখানে ছিল আমার ডি থিটা।
তো তাহলে এবার যদি কাটাকাটি করি তাহলে আমার উপরে আসে হচ্ছে কস থিটা, নিচে আসে হচ্ছে আমার সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে? কস থিটা আসে না। তাহলে আমি কি বলতে পারি না নিচেরটা ডেরিভেটিভ উপরে আছে? তাহলে লিখতে পারি কি 1/4 ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা, নিচে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে 1/4 সাইন -2 থিটা ডি সাইন থিটা এরকম ছিল। তাহলে এটাকে যদি এখন আমরা ইন্টিগ্রেট করে দেই তাহলে আমার আছে 1/4 সাইন -2 + 1 থিটা ডিভাইডেড বাই -1 + c, তাহলে আমার আসছে হচ্ছে -1/sin θ + c। তাহলে আমার আসছে হচ্ছে 1/4 -1/sin θ + c। দেন এবার থিটার ভ্যালু বসাই দিই, তাহলে আমার আসে হচ্ছে -1/4 1/sin sec inverse x/2 + c। এরপরে এটাকে আমরা হচ্ছে আর একটা ত্রিভুজ ধরে নেই। সেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজটা হচ্ছে আমার x আর ভূমিটা হচ্ছে আমার 2, তাহলে এটা আমার কি আসবে? x² - 2² তাহলে আমি বলতে পারি যে -1/4 1/sin sin inverse লম্ব বাই অতিভুজ, তার মানে হচ্ছে √x² - 4 / x + c। তাহলে আমার অ্যান্সারটা আসবে -1/4 x/√x² - 4 + c। তাহলে আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। ওকে, তাহলে আমরা এবার পরের ফর্মে চলে যাই। এর পরের টাইপটা হচ্ছে যদি আমার 1/a² - x² থাকে, তো এখানে যখন যদি মাইনাস থাকে তাহলে ওটা কাইন্ড অফ হচ্ছে 1 - sin² θ এই ফরমেটের মধ্যে যাবে। এই কারণে হচ্ছে আমরা x এর ভ্যালু ধরে নিব হচ্ছে a সাইন থিটা অথবা হচ্ছে a কস থিটা। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এই ম্যাথে বলেছে আগেরটার মতোই, জাস্ট হচ্ছে এই 4 মানে এ স্কোয়ার মাইনাস এখানে এক্স স্কোয়ার দিয়ে দিয়েছে। তাহলে ধরে নিলাম x = হচ্ছে আমার 2 sin θ। তাহলে যদি ডিফারেন্সিয়েট করে দিই তাহলে dx = হচ্ছে 2 cos θ d θ। তাহলে এখন আমার আসবে হচ্ছে উপরে 2 cos θ d θ ডিভাইডেড বাই হচ্ছে 4 - 4 sin² θ^3/2। তাহলে এখান থেকে আমি 4টাকে কমন বাইরে নিয়ে আসলে 1/2 আর 4 কাটাকাটি গেলে আমার আসবে হচ্ছে 1/4, উপরে থাকবে হচ্ছে cos θ d θ, আর এখানে হচ্ছে 1 - sin² θ, আমার হচ্ছে cos² θ, cos² θ কে 3/2 যদি করি তাহলে স্কোয়ার চলে গিয়ে cos কিউব থাকে, তাহলে cos³θ। এবার আমি যদি উপর নিচে কাটাকাটি করি তাহলে হচ্ছে আমার চলে আসে 1/4, এখানে হচ্ছে 1 cos² θ, তার মানে হচ্ছে sec² θ d θ। তাহলে 1/4 sec² θ কে নিয়ে করলে কি আসে? tan θ + c। তাহলে থিটার ভ্যালু হচ্ছে sin inverse x/2, তার মানে অ্যান্সার আসবে 1/4 tan sin inverse x/2 + c। তো তাহলে আমি যদি এখন এটাকে একটা ত্রিভুজ ধরে নেই, যে এই ত্রিভুজটার লম্ব হচ্ছে x, অতিভুজ হচ্ছে 2, তাহলে হচ্ছে ভূমি কত আসবে? √4 মাইনাস হচ্ছে x². তাহলে এটাকে টেনে গেলে আমার আসবে হচ্ছে অ্যান্সার 1/4 tan tan inverse x/√4 - x² + c। তাহলে কাটাকাটি করলে আমার আসবে x/4 - x² + c। তো আমরা কিন্তু দেখতে পেলাম ম্যাথগুলো আসলে সবগুলো একই রকম, আমাকে জাস্ট ধরে নিলে এরপরে কোন নর্মালি আগে গেলেই আমার ম্যাথগুলো মিলে যাবে। ওকে, পরের ফর্মে যাই। তো পরের ফর্মটা হচ্ছে 1/ax² + bx + c, অথবা 1/√ax² + bx + c, অথবা হচ্ছে √ax² + bx + c। তো এইটাকে আমি যদি এখন সিস্টেম করি তাহলে কাইন্ড অফ হচ্ছে আমার একটা পূর্ণবর্গ রাশি আসবে আর একটা হচ্ছে আমার কনস্ট্যান্ট আসবে। তো আলটিমেটলি এটা তাহলে দেখতে কি হচ্ছে, 1/x² + -a² এটা হচ্ছে হচ্ছে 1/√x² + -a² আর এটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন অফ √x² + -a²
তো এইরকম যদি থাকে তাহলে আমরা হচ্ছে ডিরেক্ট এই যেটা পূর্ণবর্গ হবে সেটাকে জেড ধরবো, জেড ধরে এই ফর্মেটে নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি। তো সাপোজ আমাকে বললো যে 1/2x² + 8x + 14 এটাকে আমার হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে। তো তাহলে এটাকে যদি আমার ইন্টিগ্রেট করতে হয় তাহলে ফার্স্ট অফ অল আমি ট্রাই করব হচ্ছে এখানে একটা পূর্ণবর্গ রাশি আনতে। তো পূর্ণবর্গ রাশির জন্য এটা হচ্ছে তাহলে আমার এ স্কোয়ারের মতো কাজ করবে, এটা হচ্ছে আমার 2ab এর মতো কাজ করবে। তাহলে ফার্স্ট অফ অল আমি এখান থেকে 2টা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই, তাহলে আসে হচ্ছে হাফ 1/x² + 4x + 7। তো এখন এটা হচ্ছে আমার এ স্কোয়ার, এটা হচ্ছে আমার 2ab। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে আমার এটা আসবে হচ্ছে x² + 2×2×x + 4+3। তাহলে আমরা এখান থেকে পাই যে 1/x + 2² + হচ্ছে √3² তাহলে এইটাকে যদি আমি জেড ধরি x + 2 = z তাহলে আমার dx = dz আসবে। তো আমি যদি একটা কনক্লুশন টানতে চাই যে এক্স এর যেই ডেরিভেটিভ x + 2 এরও সেম ডেরিভেটিভ, x - 2 এরও সেম ডেরিভেটিভ, তার মানে আমি ডিএক্স কে অ্যাকচুয়ালি লিখতে পারবো হচ্ছে dx - 2, বা ডিএক্স কে আমি লিখতে পারবো হচ্ছে dx + 2। তাহলে এখানে হচ্ছে আমার উপরে ডিএক্স ছিল প্রত্যেকবারই, তাহলে কিন্তু আমি এটাকে এখন ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি হাফ dx + 2, নিচে হচ্ছে x + 2² + √3² তাহলে হচ্ছে x² + a² বা a² + x² এটাকে করলে আমার কি আসবে 1/√3 tan inverse x + 2/√3 + c, মানে 1/a tan inverse x/a, হাফটা ছিলই আর এই যে 1/a মানে 1/√3, একবার করে লিখে দিলাম 1/√3 tan inverse x/a, মানে x + 2/√3। তো এখানে z ধরলে এটা আবার মান বসাতে হলো, যেটা অ্যাকচুয়ালি ঝামেলা, এই জন্য আর কি বসাই নাই। তো সেম প্রসেস, এবার যদি আমি এটার ক্ষেত্রে আসি তাহলে এখানেও কি সেম আমি লিখতে পারবো না, যে dx + 2 এখানে আসবে হচ্ছে √ওভার, এখানে একটা 1/√2 কমন নিয়ে নেই, তাহলে আমার আসবে হচ্ছে x + 2² + হচ্ছে √3² তাহলে dx/√x² + a² ফর্মুলা কি ছিল 1/2a। ফর্মুলা ছিল হচ্ছে ln x + যা আছে তাই। একইভাবে এটার জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে আমার আসবে কি, তাহলে আমার এটাকে করলে আমার আসবে হচ্ছে √2 কমন নিয়ে x² + 4x + 7 ইন্টিগ্রেশন, দেন dx আসবে, দেন এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে √2 বাইরে ইন্টিগ্রেশন অফ x + 2² + √3² এখানে একটা dx আসবে, তাহলে x/2 যা আছে তাই, x + 2/2 √ওভার হচ্ছে x + 2² + √3² দেন এ স্কোয়ারের চিহ্ন, তার মানে হচ্ছে +√3² / 2, তারপর হচ্ছে এইটাকে নিচে রেখে ডিফারেন্সিয়েট করলে কি আসছে এলেন আসতো, তাহলে আমার আসতে আসবে হচ্ছে এলেন x + 2 + x + 2² + √3² এই 2-4 আগে হচ্ছে √+। আশা করি এই টাইপের ম্যাথ আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমার পাওয়ার টাইপে চলে যাই। তো পাওয়ার টাইপটা হচ্ছে যদি আমার উপরে নিচে x এর পাওয়ার সেম থাকে এবং একটা x সম্বলিত পদ থাকে, তো এই টাইপের যদি ম্যাথ যদি থাকে তাহলে আমরা ট্রাই করব নিচের টার্ম মতো উপরে নিয়ে আসতে, অর্থাৎ উপরে একটা ax + b আনবো, দেন এখানে একটা টার্ম থাকবে আর এখানে হচ্ছে ax + b থাকবে, এখানে dx হবে, তাহলে এটাকে সিস্টেম করে দিলে আমার একটা আসবে ইন্টিগ্রেশন অফ dx + একটা কনস্ট্যান্ট ax + b dx। তো এরপর এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেট করে ফেলতে পারবো। একটা উদাহরণ দেখে নিই। তো এখানে বলেছে যে ইন্টিগ্রেশন অফ 5x + 8/3x + 7, তো এইটাকে আমরা হচ্ছে এইভাবে করতে পারি যে ফার্স্ট অফ অল আমি হচ্ছে 5টা কমন নিয়ে নিই, তাহলে আমার আছে x + 8/5
নিচে হচ্ছে 3x + 7 dx, দেন আমি হচ্ছে 5টাকে বাইরে রেখে দিলাম। এবার হচ্ছে আমি একটা 3 দিয়ে গুণ দিব, তাহলে 1/3 তে এটাকে রেখে দেই, তাহলে এখানে আমার আসছে হচ্ছে 3x + 24/5/3x + 7 dx, তাহলে এখান থেকে আসছে 5/3 ∫ 3x + 7 + 24/5 - 7/3x + 7, এখানে হচ্ছে dx। তাহলে এটাকে যদি এখন আমি সিস্টেম করি, তাহলে আমার আসবে 5/3 ∫ dx + 5/3 ∫ 24 - 35/5, নিচে হচ্ছে 3x + 7 dx। তাহলে এখান থেকে 5/3 ∫ dx + এটাকে যদি কাটাকাটি করি, তাহলে হচ্ছে -11/5, তাহলে -11/5 ∫ 1/3x + 7 dx, তাহলে 5/3 ∫ dx মাইনাস হচ্ছে 11/3। আর এখানে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে হচ্ছে শুধুমাত্র 3, তাহলে আমি কিন্তু এখানে একটা এক্সট্রা 3 এনে এখানে যদি একটা 3 dx লিখে দেই, আর এখানে হচ্ছে 3x + 7, তাহলে কিন্তু আমার নিচেরটা ডেরিভেটিভ উপরে চলে আসলো, তাহলে একটার অ্যান্সার আসবে হচ্ছে 5/3x মাইনাস হচ্ছে 11/9 ln 3x + 7 + 6। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম, চলুন তাহলে এবার আমরা পরেরটায় যাই। তো পরের ফর্মটা হচ্ছে যে নিচে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, উপরে হচ্ছে শুধুমাত্র একটা x প্লাস সামথিং থাকবে, অথবা নিচে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, এটার উপর রুট থাকবে, উপরে হচ্ছে একটা x প্লাস সামথিং থাকবে। আইদার কেসে আমরা হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ উপরে নিয়ে আসবো, এটারও ডেরিভেটিভ উপরে নিয়ে আসবো, অর্থাৎ আমার কাজ হবে প্রথমে ডেরিভেটিভ নিয়ে আসা, দেন সেকেন্ড কাজ হচ্ছে যদি আমি জানি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে, তার মানে আমার কি আসবে ln নিচেরটা, তো এটা হচ্ছে এইটার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু এইটার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তা না, ব্যাপারটা হচ্ছে যদি নিচেরটার উপরে রুট থাকে আর নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে, তাহলে আমার অ্যান্সার হবে 2 × নিচেরটা। একটা ম্যাথ করি তাহলে বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বলেছে যে x² + 6x + 9, এটা হচ্ছে নিচে আছে আর উপরে আছে হচ্ছে 2x + 5, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমার কি আসে 2x + 6, তো উপরে আছে 2x + 5, এক্সট্রা হতে আমার একটা 1 লাগবে, তাহলে আমি নিয়ে আসি যে 2x + 6 - 1 ÷ x² + 6x + 9 dx, তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2x + 6 ÷ x² + 6x + 9 dx - dx / x² + 6x + 9। তো এটাকে তো ডিফারেন্সিয়েট করে ফেলতে পারবো, এবার এটাকে সিস্টেম দিতে হবে। তো এটাকে সিস্টেম দেওয়ার জন্য আমরা কি করব, যে নিচে হচ্ছে একটা পূর্ণবর্গ রাশি নিয়ে আসতে হবে। তো এটাকে যদি পূর্ণবর্গ করতে চাই, তাহলে আমার x² আছে, 2 × 3 × এটাও আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে এটাকে লিখতে পারি হচ্ছে x² + 2 × 3 × x প্লাস হচ্ছে 3² - 9, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা পূর্ণবর্গ রাশি হিসাবেই আছে। তাহলে এটাকে লেখা যায় dx / x + 3 2, তো x + 3 ডেরিভেটিভ dx নিচে আছেই, তাহলে কিন্তু এটা আমাকে ডিরেক্ট করে ফেলতে পারি। তাহলে এই জিনিসটাকে এখন লিখতে পারি হচ্ছে ∫ 2x + 6 ÷ x² + 6x + 9 dx - ∫ dx + 3, নিচে হচ্ছে x³² তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে ln নিচেরটা x² + 6x + 9 - এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার আসে x³ - 2+1 ÷ −2+1 ÷ −2+1 + 6। ওকে, পরটা যাই। এরপর টাইপটা হচ্ছে একঘাত রুট ওভার দ্বিঘাত, অর্থাৎ এখানে একটা x এর টার্ম থাকবে যেখানে x এর পাওয়ার হবে একঘাত, আর এখানে একটা x সম্পর্কিত টার্ম থাকবে যেখানে হবে x এর পাওয়ারটা হবে দ্বিঘাত। তো এরকম যদি একটা আমাকে কোলাবোরেশন ম্যাথ দিয়ে দেয়, তাহলে আমরা চেষ্টা করব
যে এই যে দ্বিঘাত টার্মটা দিবে সেইটার ডেরিভেটিভ এক ঘাতের এখানে আনতে। তো ডেরিভেটিভটা এনে ফেললে বাকি কাজ অনেকখানি ইজি হয়ে যাবে। চলুন তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এখানে বলেছে যে এইটার ডেরিভেটিভ এখানে আনতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স এর ডেরিভেটিভ তো এখানে আছেই, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে লেখা যায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, টি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন। তাহলে আলটিমেটলি এটা এখন কিভাবে কাজ করবে, এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই হাফ প্লাস ওয়ান প্লাস সিক্স। দ্যাট মিনস ওইটাকে ভাঙালে আসে হচ্ছে আমার এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইন্টু হচ্ছে থ্রি বাই টু ইন্টু হচ্ছে আমার টু বাই থ্রি প্লাস সিক্স। তার মানে আমার অ্যাকচুয়ালি অ্যান্সারটা আসছে টু বাই থ্রি এক্স প্লাস থ্রি হোল টু। আচ্ছা, এবার যদি এরকম খাপে খাপ মিলে না যেত, আমার একটা কিছু বাকি থাকতো, তাহলে ব্যাপারটা কীরকম আসতো? তো এইটাকে ডেরিভেটিভ এখানে আনতে চাইলে আমাকে এটা ভাঙাইতে হবে টু এক্স প্লাস সিক্স প্লাস ওয়ান। তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি যে টু এক্স প্লাস সিক্স ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস ওয়ান ইন্টিগ্রেশন অফ রুট ওভার এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ডিএক্স। তো তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে তো এটা আসে, আমি দেখতেই পাচ্ছি টু বাই থ্রি এক্স প্লাস থ্রি হোল কিউব। আর এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমার আছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার, এখানে হচ্ছে রুট ডিএক্স। তাহলে হচ্ছে টু বাই থ্রি এক্স প্লাস থ্রি হোল কিউব প্লাস এটা স্কোয়ার টাকা টাকাটি চলে গেলে আমার আসে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ থ্রি ডিএক্স। দ্যাট মিন্স টু বাই থ্রি এক্স প্লাস থ্রি হোল কিউব প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি এক্স প্লাস সিক্স। আশা করি ম্যাথ আমরা বুঝতে পারছি। চলুন তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে উপরে নিচে এক্স এর পাওয়ার যদি সেম আসে, যেমন এখানে হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আছে, এখানে একটা দ্বিঘাত সমীকরণ আছে, কিন্তু প্রবলেম হচ্ছে উপরে নিচে এক্স এর দুইটা পাওয়ারই সেম। তো এই টাইপের ম্যাথের জন্য আমরা হচ্ছে নিচেরটার মতো উপরে নিয়ে আসবো, এখানেও সেম নিচেরটার মতো উপরে নিয়ে আসবো। তাহলে নিচেরটার মতো উপরে আনতে হলে আমার লাগবে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস এক্স, আর চোদ্দো থেকে নয় গেলে আমার আসে হচ্ছে ছয় ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, এখানে হচ্ছে ডিএক্স। তাহলে এখন আমরা পেয়ে গেলাম ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ডিএক্স। তো এরপরের কাজটা হচ্ছে নিচেরটার ডেরিভেটিভ উপরে নিয়ে আসা। ওই যে আগেরটার মতো যে নিচেরটা ডেরিভেটিভ উপরে আনার চেষ্টা করবো। তো এটা ডেরিভেটিভ উপরে আনতে হলে আমাকে একটা কী করতে হবে, হাফ ইন্টু টু করতে হবে, তাহলে এখানে আমার টুয়েলভ চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার পেয়ে গেলাম, এবার হচ্ছে সিক্স লাগবে। তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স করলেই কিন্তু আমার ব্যাপারটা মিলে যাচ্ছে। তাহলে আমার ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন। তো এখানে সিক্স রেখে দিলাম, তাহলে আমার আরও একটা সিক্স রয়ে গেল ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ডিএক্স। তো এখন এটাকে ডিরেক্ট ইন্টিগ্রেশন করে দিতে পারবো ডিএক্স। এটার জন্য আমার লিখতে পারি হচ্ছে ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস সিক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন। আর এটার ক্ষেত্রে হচ্ছে সিক্সটাকে বাইরে নিয়ে আসবো, তাহলে আমি এটা হচ্ছে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার আর উপরে আছে হচ্ছে ডিএক্স। তো এটাকে জেড ধরলে আমার কিন্তু ডিএক্সই ব্যাক করে, তাহলে এটা কিন্তু আমি লিখতে পারি এখন ডিএক্স প্লাস থ্রি। তাহলে আমার ইন্টিগ্রেশন করলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ টু এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন প্লাস থ্রি ইন্টিগ্রেশন অফ ডিএক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করলে আমার এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে আমার আছে হাফ এল এন এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন, আর এটাকে ইন্টিগ্রেট করলে আমার আছে থ্রি
x প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস 3। এবার আসি হচ্ছে এটার ক্ষেত্রে। তো এইখানে এই ম্যাথটা হচ্ছে আমাদের বইয়ের ম্যাথ। এইখানে হচ্ছে আমি উপরেরটার মতো নিচেরটার মতো উপরেরটা বানাবো, তাহলে আমার আসবে হচ্ছে x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস x dx। তাহলে আমার এখানে আসতেছে হচ্ছে 1 মাইনাস 1 বাই 1 প্লাস x dx। তো তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে আমার আসতেছে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড বাই 1 প্লাস x। তো এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসে x, আর 1 প্লাস x কে ডিফারেনশিয়েট করলে কি dx ই ব্যাক করে না, তাহলে আমি কিন্তু বলতে পারি মাইনাস ln 1 প্লাস x প্লাস। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সারটা। তো আশা করি ম্যাথ দুটো আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পয়েন্টটায় যাই। তো এই পয়েন্টটা হচ্ছে একটা স্পেসিফিক টাইপের ম্যাথ, যে যদি আমাকে 1 বাই রুট ওভার এক্স প্লাস আলফা প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস আলফা এরকম একটা ম্যাথ দেয়, তো তখন আমরা ম্যাথটাকে কিভাবে করব ইন্টিগ্রেশনটা। তো এই টাইপের ম্যাথ হলে যদি ধরা যায় এখানে প্লাস থাকে, তাহলে হচ্ছে আমি উপরে গুণ দিব, উপর নিচে দুই জায়গাতেই গুণ দিব অ্যাকচুয়ালি, এক্স প্লাস আলফা মাইনাস রুট ওভার এক্স মাইনাস আলফা দিয়ে। আর যদি মাইনাস থাকে তাহলে উপর নিচে হচ্ছে রুট ওভার এক্স প্লাস আলফা প্লাস রুট ওভার এক্স মাইনাস আলফা দিয়ে গুণ দিব। মোট কথা হচ্ছে এখানে যেটা থাকবে সেটার অনুবন্ধি দিয়ে আমি উপর নিচে গুণ দিয়ে দিব। তাহলে একটা ম্যাথ দেখে ফেলি। এখানে বলেছে 1 বাই রুট ওভার এক্স প্লাস 3 প্লাস রুট ওভার এক্স মাইনাস 3, তাহলে উপর নিচে হচ্ছে আমি মাইনাসটা দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে আমার আসে রুট ওভার এক্স প্লাস 3 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই হচ্ছে এক্স প্লাস 3 মাইনাস এক্স মাইনাস 3 ডিএক্স। তাহলে এখান থেকে এক্স এক্স কারণে চলে যায়, নিচে থাকে হচ্ছে আমার 9। তাহলে 1 বাই 9 কমন নিয়ে নিলে আমার এখানে আসে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 3 dx মাইনাস 1 বাই 9 রুট ওভার x মাইনাস 3 dx। তো অ্যাকচুয়ালি x প্লাস 3 কে যদি z ধরি আমার কিন্তু ডেরিভেটিভ dx ই থাকে, তার মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি নর্মাল একটা ম্যাথ। 1 বাই 9 x প্লাস 3 টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস 3, এখানে হচ্ছে মাইনাস 1 বাই 9 x মাইনাস 3 x মাইনাস 3 টু দি পাওয়ার হচ্ছে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস 6। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলো তাহলে এবার আমরা পরেরটা যাই। পরের ফর্মটা হচ্ছে যদি আমাকে এবার প্লাস মাইনাস দেয় নাই, জাস্ট গুণ করে দিয়েছে, আগেটা কিন্তু x মাইনাস আলফা প্লাস x মাইনাস বিটা এরকম কিছু একটা ছিল, এখানে কিন্তু এই প্লাস বা মাইনাস কোনোটাই নাই, ডিরেক্ট গুণ করা। তো যদি আমাকে এরকম ডিরেক্ট গুণ করাটা দিয়ে দেয়, তাহলে হচ্ছে আমরা একটা স্পেসিফিক ওয়েতে করব, সেটা হচ্ছে হয় ধরে নিব হচ্ছে যে কোনো একটা x মাইনাস আলফা অথবা হচ্ছে x মাইনাস এ অথবা হচ্ছে x মাইনাস বি যে কোনো একটা ইজ ইকুয়াল টু হচ্ছে z স্কোয়ার, অথবা আমি ধরে নিব হচ্ছে রুট ওভার x প্লাস এ প্লাস রুট ওভার x প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে z, এইটা অথবা এটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার অথবা এদের যোগফল ইজ ইকুয়াল টু জেড, যে কোনো একটাকে ধরে নিলেই আমার ম্যাথটা মিলে যাবে। আমি দুইটা প্রসেসই আপনাদের দেখিয়ে দিব। তাহলে একটা ম্যাথ দেখে নেই। তো এই ম্যাথটা আমাকে বলেছে 1 বাই রুট ওভার এক্স মাইনাস 3 রুট ওভার এক্স মাইনাস 3 দিয়ে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই রুট ওভার এক্স মাইনাস 3 আর এইটা ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে dx ইজ ইকুয়াল টু 2 জেড ডি জেড। তো এখান থেকে আমরা যদি x মাইনাস 8 কে নিয়ে আসি, তাহলে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু আসবে z স্কোয়ার। তো এই ম্যাথটা আমাকে বলেছে 1 বাই রুট ওভার এক্স মাইনাস 3 রুট ওভার এক্স মাইনাস 8 দিয়ে সেটাকে ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি ধরে নিচ্ছি ওই রুট ওভার এক্স মাইনাস 3 আর এইটা ইজ ইকুয়াল টু z স্কোয়ার, তার মানে হচ্ছে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু z স্কোয়ার, তাহলে dx ইজ ইকুয়াল টু 2z dz। তো এখান থেকে আমরা যদি x মাইনাস 8 কে নিয়ে আসি, তাহলে x মাইনাস 8 ইজ ইকুয়াল টু আসবে z স্কোয়ার মাইনাস 5। তাহলে ভ্যালুগুলো আমি যদি একটা একটা করে ইনপুট দেই, তাহলে আমার উপরে আসে হচ্ছে 2z dz, নিচে আসে হচ্ছে রুট ওভার জেড স্কোয়ার রুট ওভার জেড স্কোয়ার মাইনাস হচ্ছে 5 ইন্টিগ্রেশন। তাহলে এখান থেকে জেড জেড কারা চলে যায়, 2 টাকে বাইরে নিয়ে আসি, তাহলে dz ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 5 এটার উপরে হচ্ছে রুট। তো রুট যদি থাকে তাহলে এটার আনসার কি আসবে, ln x প্লাস যা আছে তাই, তাহলে এটার আনসার আসবে হচ্ছে ln z প্লাস যা আছে।
তো জেড এর ভ্যালুটা আমি এখানে বসাই দিই, জেড এর ভ্যালু হচ্ছে তার মানে রুট ওভার এক্স মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ প্লাস হচ্ছে সি, তাহলে আমার অ্যান্সারটা আসবে টুয়েলভ দেন রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস রুট ওভার এক্স মাইনাস এইট প্লাস হচ্ছে সি। আরেকটা প্রসেস হচ্ছে, আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে না ধরে অন্যভাবে ধরে করতে পারতাম, যেমন আমরা যদি ধরে নিতাম রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস রুট ওভার এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু হচ্ছে জেড, তাহলে এটাকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে ওয়ান বাই টু রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই টু রুট ওভার এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু ডি জেড বাই হচ্ছে ডি এক্স, তাহলে ডি এক্সটা এখানে পাঠাই দিই। তো এক ডিএক্স টা কমন এদেরকে যোগ করে দেই, তাহলে আমার আসে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস রুট ওভার এক্স মাইনাস এইট ডিভাইডেড বাই এক্স মাইনাস এইট এক্স মাইনাস থ্রি, এখানে হচ্ছে ডিজেড। তো এই যে এইটার ভ্যালু অ্যাকচুয়ালি কি জেড ধরে নিয়েছিলাম না আমরা, তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি যে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস এইট রুট ওভার এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু ডিজেড ডিভাইডেড বাই জেড, আর এই যে টুটা এখানে আমি পাঠাই দিই, তাহলে এই পাশে যদি এখন ইন্টিগ্রেশন সাইন আনি আর এই পাশে যদি এখন ইন্টিগ্রেশন সাইন আনি তাহলে ব্যাপারটা মিলে গেল না, তাহলে আমার হচ্ছে টু এল এন জেড, আমার হচ্ছে টু এল এন ওভার এক্স মাইনাস থ্রি প্লাস ওভার এক্স মাইনাস এইট প্লাস হচ্ছে, আশা করি দুইটা পজিশন আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই, ইজ এল ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস ফাইভ, আর এখানে আসবে হচ্ছে জেড, কারণ রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে আমি টুটাকে বাইরে নিয়ে আসলে আমার এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার প্লাস হচ্ছে রুট ফাইভ হোল স্কোয়ার রুট, তাহলে এটা দেখতে অনেকটা রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের মতো না, তো এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এলএন এক্স প্লাস যা আছে তাই, তাহলে এটাকে কিন্তু আমরা লিখতে পারি 2 ln z plus root over z square plus 5, তাহলে এবার যদি আমি z এর ভ্যালুটা এখানে বসাই দেই তাহলে আমার আসবে 2 ln root over x minus 2 plus root over x minus 2 plus 5 plus c, তাহলে এখান থেকে আসছে 2 ln root over x minus 2 plus x plus 3 plus, ওকে তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই, পরের ম্যাথটা আরেকটু ডিসগাইজড করে দেওয়া, যে এবার রুটের মধ্যে আমাকে উৎপাদকটা না দিয়ে ওই উৎপাদকটা যেই রাশিটা থেকে উৎপাদকে বিশ্লেষণ করে এসেছে সেটা আমাকে দিয়ে দেওয়া, তার মানে হচ্ছে এটাকে যদি আমি এখন উৎপাদকে বিশ্লেষণ করে ফেলি তাহলে আমার কি আসবে, ওয়ান বাই রুট ওভার এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স ডি এক্স, তাহলে এখান থেকে আসবে ডি এক্স বাই এক্স কমন নিলে এক্স মাইনাস টু প্লাস, সরি আর মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস টু, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ডি এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স মাইনাস থ্রি রুট ওভার এক্স মাইনাস টু, তারপরে আবার আগের মতো x মাইনাস টু ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, তাহলে ডি এক্স ইজ ইকুয়াল টু টু জেড ডি জেড, আর এখান থেকে আমরা পাচ্ছি যে এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এখন আমি যদি এটাকে বসাই দিই মানগুলা তাহলে আমার আসতেছে টু জেড ডি জেড ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, আর এখানে আসবে শুধুমাত্র জেড, তাহলে আমরা পাই যে টু বাইরে নিয়ে আসলে ডি জেড ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তো এটা দেখতে অনেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মতো না, তো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটার ফর্মুলা কি ছিল, এক্স এল এন যা আছে তাই, তাহলে এটাকে লিখতে পারি টু এল এন জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস সি, তাহলে এখান থেকে লিখতে পারি টু এল এন রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস,
তো আমি যদি এইখান থেকে এই লাইন পর্যন্ত চলে আসতে পারি, তাহলে কিন্তু আমি ডিরেক্ট ফর্মুলা হিসেবে লিখতে পারতাম টু এল এন রুট ওভার এক্স মাইনাস টু প্লাস রুট ওভার এক্স মাইনাস থ্রি প্লাস হচ্ছে একবারই হয়ে যেত। তো আশা করি এই টাইপের ম্যাথগুলো আমাদের কাছে ক্লিয়ার। চলুন তাহলে এবার আমরা পরের টাইপে চলে যাই। পরের টাইপটা হচ্ছে উপরে আর নিচে দুই জায়গাতেই এক্স এর সিঙ্গেল পাওয়ার এবং উপরে আর নিচে দুই জায়গাতেই হচ্ছে রুট থাকবে। তো এই ক্ষেত্রে আমাদের মানে প্রথম কাজ হবে হচ্ছে উপর থেকে এই রুটটাকে সরাই দেওয়া। তো উপর থেকে যদি রুটটাকে সরাই দিতে চাই তাহলে কি করব, এইটা দিয়েই আমি উপরে আর নিচে গুণ দিব। তার মানে আমার এই ফরম্যাটটা চলে আসবে হচ্ছে রুট ওভার এক্স মাইনাস এ রুট ওভার এক্স মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে পাবো এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এইটা হচ্ছে একটা সূত্রের মধ্যে পড়বে, এটা হচ্ছে আলাদা একটা সূত্রের মধ্যে পড়বে। ব্যাস হয়ে গেল, তাহলে চলো আমরা ম্যাথটা শুরু করে ফেলি। ওকে, তো এখানে আমরা হচ্ছে উপরটা থেকে রুটটা সরা ফেলবো, সেই কারণে আমরা কি করব, উপরে এবং নিচে দুই জায়গাতেই উপরে যেটা আছে সেটা দিয়ে গুণ করে দিব। তাহলে আমার এখানে আসবে শুধুমাত্র এক্স মাইনাস ফাইভ আর নিচে আসবে হচ্ছে এক্স প্লাস ফাইভ ইন্টু হচ্ছে এক্স মাইনাস ফাইভ আর এখানে থাকবে হচ্ছে ডিএক্স। তাহলে এখন এখানে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস ফাইভ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ, ওই যে এ প্লাস বি এ মাইনাস বি এর ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে এখানে। তো তারপর আমরা যদি এটাকে ডিস্ট্রিবিউট করে দিই তাহলে হয় এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ ডিএক্স মাইনাস ফাইভ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ। তো প্রথমত আমি যদি এটাকে এখন ইন্টিগ্রেট করতে চাই, এটাকে যদি আমি জেড ধরি তাহলে এটাকে ডিফারেনশিয়েট করলে আমার আসে টু এক্স। আর যদি এখানে শুধুমাত্র একটা হাফ আর এখানে একটা টু নিয়ে আসি তাহলে কিন্তু আমি বলতে পারি যে নিচেরটার যে রুটের মধ্যে যেটা আছে সেটা ডেরিভেটিভ কিন্তু এখন উপরে আছে। তাহলে আমি বলতে পারি এখানে যে আমার অ্যান্সার আসবে হচ্ছে টু রুট ওভার যা আছে তাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস এই যে এবার ফাইভটাকে যদি এখানে রেখে দেই এখানে কিন্তু ডিরেক্ট ফর্মুলা পড়ে যে ওয়ান বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এটার ফর্মুলা কি ছিল, যে এটার ফর্মুলা ছিল এল এন এক্স প্লাস রুট ওভার যা আছে তাই, তার মানে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ প্লাস সি। তো হয়ে গেল, আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। ওকে, তাহলে এবার আমরা পরের ম্যাথে চলে যাই। ওকে, পরের টাইপটা হচ্ছে এবার হচ্ছে আমাকে ডিরেক্ট পাওয়ার দিয়ে দিবে, মানে হচ্ছে আগের বার তো শুধুমাত্র হাফ বা হচ্ছে রুট দিয়ে দিয়েছিল। তো রুট দিয়ে দেওয়ার কারণে আমরা ওই সেম টাইপের টাইপটা দিয়ে গুণ দিয়ে আমরা হচ্ছে ওটাকে সিস্টেম করে দিতে পারলাম, কিন্তু এখানে হচ্ছে আমাকে এক্সট্রা একটা পাওয়ার দিয়ে দিবে। অর্থাৎ এখানে ধরা যাক থাকলো আমার টু এক্স প্লাস ফাইভ আর নিচে থাকলো এইট এক্স প্লাস নাইন, এটার পাওয়ার থাকলো থ্রি, এটার পাওয়ার থাকলো হচ্ছে টু। এই টাইপের ম্যাথটা হচ্ছে আমরা এই টাইপের মধ্যে পড়ে। তো যদি এরকম কিছু আমি তখন দেখতে পাই তখন আমরা ট্রাই করব হচ্ছে নিচে যেটা থাকবে অর্থাৎ এই যে সি এক্স প্লাস ডি এটাকে আমরা ধরে নিব হচ্ছে জেড। তারপরে ওইখান থেকে আমরা হচ্ছে সিস্টেম করব। তো চলুন তাহলে আমরা ম্যাথটা শুরু করে ফেলি। তো থ্রি এক্স প্লাস টু হোল স্কোয়ার আর ফাইভ এক্স প্লাস ফোর হোল কিউব এটাকে আমার এখন ইন্ডিকেট করতে হবে। তো এটা কিন্তু এ এক্স প্লাস বি এর উপরে এন পাওয়ার আর সি এক্স প্লাস ডি এর উপরে হচ্ছে এম পাওয়ার, মানে পাওয়ার দুটাও কিন্তু আলাদা। তাহলে আমরা কি করবো, নিচেরটাকে হচ্ছে জেড ধরে নিব। তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে এটাকে আমি ডিফারেন্সিয়েট করি তাহলে ফাইভ ইজ ইকুয়াল টু ডি জেড বাই ডি এক্স, তার মানে হচ্ছে ফাইভ ডি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ডি জেড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়ান ফিফথ অফ ডিজেড। তাহলে ডিএক্সটাকে তো সিস্টেম করে ফেললাম, এখন আমাকে আমি না হয় ফাইভ এক্স প্লাস ফোর এর ভ্যালু বের করলাম কিন্তু এটাকে তো আমার এখনো সিস্টেম করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি বের করি তাহলে পাচ্ছি যে এক্স ইজ ইকুয়াল টু আসবে জেড মাইনাস ফোর ডিভাইডেড বাই ফাইভ। তাহলে এখান থেকে থ্রি এক্স এর ভ্যালু আসবে হচ্ছে থ্রি জেড মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ আর থ্রি এক্স প্লাস টু এটার ভ্যালু আসবে হচ্ছে থ্রি জেড মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস টু, তার মানে হচ্ছে থ্রি জেড মাইনাস টুয়েলভ প্লাস টেন ডিভাইডেড বাই ফাইভ অর্থাৎ থ্রি জেড
মাইনাস টু বাই হচ্ছে ফাইভ। তাহলে আমি যদি মানটা ওখানে বসায় দেই তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে ইন্টিগ্রেশন অফ 3z মাইনাস টু ডিভাইডেড বাই ফাইভ হোল স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান ফিফথ অফ dz ডিভাইডেড বাই হচ্ছে z কিউব। তো তাহলে আমরা এই যে ফাইভ স্কোয়ার আর ফাইভ গুণ করলে ফাইভ কিউব এটাকে বাইরে পাঠাই দিই, ওয়ান বাই ফাইভ কিউব এখানে থাকতেছে 3z মাইনাস টু হোল স্কোয়ার ডিভাইডেড বাই z কিউব dz। তো তাহলে এটাকে যদি আমি এখন ভাঙাই দিই অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দেই তাহলে আমি কি পাই, এখান থেকে পাবো হচ্ছে নাইন জেড স্কোয়ার মাইনাস টু ইন্টু থ্রি মানে সিক্স ইন্টু টু টুয়েলভ জেড প্লাস হচ্ছে ফোর, নিচে এটার নিচে থাকবে হচ্ছে জেড স্কোয়ার, এটার নিচেও থাকবে হচ্ছে জেড কিউব, সরি এটার নিচে থাকবে জেড কিউব, এটার নিচে থাকবে জেড কিউব, এটার নিচে থাকবে জেড কিউব, তাই না? তো তাহলে আমি যদি প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি এরকম ডিস্ট্রিবিউট করে দেই তাহলে কিন্তু এখন একটা সুন্দর টার্ম চলে আসলো যে প্রত্যেকটাই কিন্তু এখন আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেট করা যাবে। তাই না? তো তাহলে এখান থেকে থ্রি আর এখানে স্কোয়ার কাটাকাটি গেলে নিচে মাত্র একটা জেড থাকে, তাহলে নিচে একটা জেড নিয়ে আসি, এটা বাদ, শুধুমাত্র নিচে একটা জেড, এখানে হচ্ছে জেড আর এখানে হচ্ছে জেড কিউব, তাহলে এই জেডটা চলে যাবে, এই জেড কিউবটা হয়ে যাবে জেড স্কোয়ার, আর এখানে তো এটা থাকছেই, তো এখানে প্লাস হয়ে যাবে। তো দেন আমি এইটাকে যদি এখন ইন্টিগ্রেট করে ফেলি তাহলে কোন ফর্মুলায় পড়বে, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা না, কারণ এখানে তো জেড আছে, এখানেও জেড, এখানেও জেড, তাহলে তার কোনো প্রবলেমই নাই, তাহলে এটা আসবে ওয়ান বাই ওয়ান টোয়েন্টি ফাইভ নাইন, এই ওয়ান বাই জেড কে ইন্টিগ্রেট করলে কি আসে এল এন জেড, এটা কিন্তু জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর ফর্মুলায় যাবে না, তাহলে নাইন এল এন জেড, এরপরে হচ্ছে মাইনাস টুয়েলভ ডিভাইডেড বাই জেড স্কোয়ার কে, এটাকে ইন্টিগ্রেট করলে কি আসবে টুয়েলভ জেড টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান, দেন প্লাস জেড কিউব, এটাকে বললে কি আসবে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান প্লাস থ্রি। এরপরে আমরা জাস্ট হচ্ছে জেড এর ভ্যালুটা বসাই দিলেই কাজ শেষ। তো জেড এর ভ্যালু এখানে বসাই দিই একবারে ফাইভ এক্স প্লাস ফোর, আমার তো সুবিধা, আমি জাস্ট মুছে মুছে লিখতে পারবো, আপনারা একটু কষ্ট করে পরের লাইনে বসিয়ে দিবেন। তাহলে আমি জেড এর ভ্যালুটা এখানে বসাই দিই ফাইভ এক্স প্লাস ফোর, তাহলে এই যে ফাইভ এক্স প্লাস ফোর এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফোর এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস শেষ। তো আশা করি ম্যাথটা না বুঝতে পারলাম। তো চলুন তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে এক্স ইন্টু এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন, এই যে এই এক্স টু দি পাওয়ার এন এটাই হচ্ছে ঝামেলা রাখা। তো আমরা এই এক্স টু দি পাওয়ার এন কে সিস্টেম দিব, কি করব এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বাই জেড ধরে নিব, এরপরে ডিফারেন্সিয়েট করে দিব। কিন্তু এই যে এরপরে যে ডিফারেন্সিয়েট করব তার আগে আমাকে একটা খেলা খেলতে হবে, সেটা হচ্ছে আমরা কি করব এই এন পাওয়ারটাকে সামনে নিয়ে আসব। তো সব সামনে আনতে হলে কি করতে হবে এলএন নিতে হবে। তো এই এলএনটা না নিলে কিন্তু আমাদের ম্যাথ আসলে এরকম ধরে লাভ নাই, শুধুমাত্র আমরা এই পাওয়ারটাকে সামনে এনে সিস্টেম করার জন্যেই এক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড ধরি এবং এই প্রসেসে ম্যাথটা করি। তো এই টাইপের ম্যাথ বা এই টাইপের প্রতিস্থাপন করার একমাত্র কারণটা হচ্ছে যাতে করে পাওয়ারটা লিনিয়ার ফর্মেটে চলে আসে। তো দুই পাশে এলএন নিয়ে নিই, তাহলে আমার হয়ে গেল এন এল এন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এল এন জেড, দেন আমরা এটাকে ইন্টিগ্রেট করে সরি ডিফারেন্সিয়েট করে দিব, তাহলে আমার আসবে এন ওয়ান বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান ডিজেড, তাহলে আমার চলে আসলো হচ্ছে এন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডিজেড, তাহলে মাইনাস এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার প্লাস ডিজেড, তাহলে এখান থেকে আমরা পাই যে ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স বাই এন ডিজেড। তো এখন এই যে ওয়ান বাই এন এটা তো আমি ইজিলি এখানে নিয়ে আসতে পারি, আর এক্স এখানে একটা কমন থাকে, তো ওইটার জন্য আমি এটাকে সিস্টেম করে উপরে পাঠিয়ে দিতে পারবো। তো অ্যাকচুয়ালি আমি যদি ম্যাথটা করতে যাই তাহলে আপনাদের বুঝতে বেশি ইজি হবে, তো আমরা একটা ম্যাথ করে ফেলি চলুন। তো এখানে বলছে যে ওয়ান বাই এক্স ফোর প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ইজ ইকুয়াল ইন্টু ডিএক্স, এটাকে আমার ইন্টিগ্রেট করতে হবে। তাহলে আমি কি করবো এই যে এক্স টু দি পাওয়ার টোয়েন্টিকে ওয়ান বাই জেড ধরে নিব, তাহলে এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড, দেন হচ্ছে টোয়েন্টি এল এন
x is equal to minus ln z, then 21 by x dx is equal to minus 1 by z dz, then আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ভ্যালুটা কিন্তু আমার ম্যাথটার মধ্যে আছে। তাহলে আমি যদি এখন এইটা থেকে এটা নিয়ে আসি তাহলে আমার ব্যাপারটা কি আসবে, 1 বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 বাই জেড 1 বাই 20 ডিজেড মাইনাস 1। তাহলে ভ্যালুটা বসাই দেই, এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্স বাই এক্স 1 বাই 4 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 20, এটাকে ইন্টিগ্রেট করতেছি। তাহলে এখন ভ্যালুটা বসালে আমার ডিএক্স বাই এক্স এর ভ্যালু আসবে হচ্ছে মাইনাস ডিজেড বাই জেড, এখানে এক্সট্রা একটা 1 বাই 20 থাকবে, আর এখানে 4 প্লাস 5 এক্স টু দি পাওয়ার 20 মানে কি 5 বাই হচ্ছে জেড থাকবে, তাই না? তো এই 5 বাই জেড এইটাকে আমি যদি এখন 4 এর সঙ্গে যোগ করে দেই তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, 1 বাই 20 ইন্টিগ্রেশন অফ ডি জেড বাই জেড, মাইনাসটাকে এখানে পাঠাই দিলাম, তো 4 জেড প্লাস 5 চলে আসবে এখানে, আর নিচে থাকবে হচ্ছে জেড, উপরে থাকবে হচ্ছে 1। তো আমি যদি এখন এইটাকে জাস্ট উল্টায় দেই তাহলে উল্টায় দিলে কি জেডটা উপরে চলে যাবে না, তো জেডটা উপরে পাঠাই দিই, একবারে পাঠাই দিলাম। এখন এই জেড আর এই জেড তো আবার কাটাকাটি চলে যায় না, তাহলে আমি ওই জেড দুইটাকেও বাদ দিয়ে দিই। তাহলে অ্যাকচুয়ালি আমার টার্মটা কি দাঁড়াচ্ছে এখানে, মাইনাস 1 বাই 20 ডি জেড বাই 4 জেড প্লাস 5, তাই না? তো এই 4z প্লাস 5 এটাকে ডিফারেন্সিয়েট করলে আমার কি আসবে, 4 dz আসবে না? তো উপরে একটা 4 আনতে পারলে কিন্তু আমার ম্যাথটা সুন্দর মিলে যায়। তো উপরে একটা 4 আনার জন্য এখানে একটা 4 আসবে, এখানে একটা 4 আসবে, ব্যাস হয়ে গেল। তাহলে এইটাকে এখন ডিফারেন্সিয়েট করলে এটা ব্যাক করছে না, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, মাইনাস 1 বাই 80 ln 4z প্লাস 5। তো এই 4z, z এর ভ্যালু অ্যাকচুয়ালি কত ছিল, x টু দি পাওয়ার 20, এটাকে 1 বাই করলে z এর ভ্যালু আসবে। তাহলে আমার অ্যানসারটা অ্যাকচুয়ালি কি আসছে, এখান থেকে আমরা z এর ভ্যালু পেয়ে যাই, z ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস 20। তাহলে আমার অ্যানসারটা আসছে মাইনাস 1 বাই 80 ln 4 x টু দি পাওয়ার মাইনাস 20 প্লাস 5। শেষ, একটা প্লাস ইতো থাকবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এখন এক্স এর পাওয়ার যে অলওয়েজ এরকম পজিটিভ নাম্বার আসবে তা কিন্তু না, এক্স এর পাওয়ার নেগেটিভ বা ফ্র্যাকশনও আসতে পারে। তো ফ্র্যাকশন আসলে আমরা কিভাবে করব চলুন তাহলে সেটা দেখে নিই। তো এই ধরনের ম্যাথের ট্রিকটা ছিল হচ্ছে আমরা এক্স এর পাওয়ারটা সহ 1 বাই জেড ধরি। তো আগের ম্যাথে ছিল এক্স এর পাওয়ার 20, আর এখানে দেওয়া আছে হচ্ছে রুট এক্স। তো রুট এক্স মানে আসলে কি বলা যায়, এটাকে এক্স টু দি পাওয়ার হাফ বলা যায়। তো তাহলে আমরা আমাদের ফর্মুলা অনুযায়ী কি করব, এক্স টু দি পাওয়ার হাফ ইজ ইকুয়াল টু ধরবো 1 বাই জেড, তারপরে দুই পাশে এলএন নিয়ে নিব, তাহলে আমার আসবে হাফ এলএন এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 এলএন জেড। এবার ডিফারেন্সিয়েট করে দিই, তাহলে আমার আসবে হাফ 1 বাই এক্স ডিএক্স বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 1 বাই জেড ডিজেড বাই ডিএক্স। তাহলে এখান থেকে পাচ্ছি যে হাফ 1 বাই এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস 1 বাই জেড ডিজেড। তো এখান থেকে আমরা ডিএক্স বাই এক্স এটার ভ্যালু পেয়ে যাই হচ্ছে মাইনাস 2 বাই জেড ডিজেড। তো এখন আমরা কিন্তু তাহলে যে এই যে এক্স আর এই ডিএক্স এটাকে একবারে রিপ্লেস করে দিতে পারি, তাহলে এখন আমরা বলতে পারি যে ডিজেড ডিভাইডেড বাই জেড, আর উপরে হচ্ছে আমার মাইনাস 2, এখানে হচ্ছে 4 প্লাস 5 ডিভাইডেড বাই জেড। তো এবার যদি আমি হচ্ছে মাইনাস 2 টা বাইরে নিয়ে আসি, লিখতে পারি ইন্টিগ্রেশন অফ ডি জেড, এখানে জেড থাকছে 4 জেড প্লাস 5 ডিভাইডেড বাই জেড, তাহলে মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ ডি জেড, নিচে হচ্ছে 4 জেড প্লাস 5। তো এই 4z প্লাস 5 এইটাকে যদি আমি কিছু একটা ধরে নেই এবং এটা ডিফারেন্সিয়েট করে বা ডেরিভেটিভ বের করি, তাহলে আমার আসবে শুধুমাত্র 4।
তাহলে যদি এখানে আমি একটা 1/4 এনে এখানে 4 নিয়ে আসি, তাহলে আমরা কিন্তু এখন বলতে পারি যে এই নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে আমার উপরেরটা আসবে, তাহলে অ্যান্সার কি আসবে, ln নিচেরটা। তাহলে এইটা ইজ ইকুয়াল টু লিখতে পারি -2/4 ln 4z +5 প্লাস হচ্ছে সি। তো -2/4 মানে কত, -1/2, আর এই জেড এর ভ্যালু এখানে আসলে কত আসবে, x^-1/2। তাহলে আমি বলতে পারি ln 4 x^-1 +5 প্লাস হচ্ছে সি, ব্যাস হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা পরেরটায় চলে যাই। তো পরেরটা হচ্ছে যে আমার পাওয়ারটা হবে উপরে x^m, নিচে হচ্ছে x^n। এখানে শর্তটা হচ্ছে mটাকে n এর থেকে বড় হতে হবে, তার মানে x এর পাওয়ার যেটা উপরে থাকবে সেটা হবে বড়, আর x এর পাওয়ার যেটা নিচে থাকবে সেটা হবে হচ্ছে ছোট। তো এই ক্ষেত্রে যেহেতু নিচে এখন রুট আছে, তাহলে আমরা এই নিচের টোটাল জিনিসটাকে ধরে নিব হচ্ছে z². পরেরটা ম্যাথ দেখে নিই। তো এখানে বলেছে x³ / হচ্ছে 1 - x²। তো আমরা এখন 1 - x² ইজ ইকুয়াল টু হচ্ছে ধরে নিব z². তাহলে এখান থেকে আমরা ডিফারেন্সিয়েট করলে পাবো -2x dx ইজ ইকুয়াল টু 2z dz। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে -x dx ইজ ইকুয়াল টু z dz। আচ্ছা, তো এখন আমার লাগবে হচ্ছে উপরে x³ dx, তাই না? তো এখানে আছে হচ্ছে x dx, তাহলে x এর একটা x² নিয়ে আসি। তাহলে -x³ dx ইজ ইকুয়াল টু x² z dz। তো x² এর ভ্যালু এখান থেকে পেয়ে যাব কি, 1 - z² ইজ ইকুয়াল টু x². তাহলে এখান থেকে বলতে পারি -x³ dx ইজ ইকুয়াল টু 1 - z² z dz। তাহলে এবার মানটা বসিয়ে দিই এখানে। তো মান যদি আমি বসাই, তাহলে আমার এখানে আসবে ইন্টিগ্রেশন অফ, একটা মাইনাস বাইরে নিয়ে আসি, 1 - z² এখানে হচ্ছে z dz/√z². তাহলে এখান থেকে আসবে -1 - z² কাটা চলে গিয়ে dz। তাহলে এখান থেকে আমরা পাই -dz + z² dz। তাহলে এখান থেকে আসবে z + z³ - z + z³/3 + c। তো z এর ভ্যালু কি, √1 - x²। তাহলে এখান থেকে আমরা পাবো যে √1 - x² + 1 - x² 3/2 / 3 + c। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম। চলুন তাহলে এবার আমরা পরের ফর্মে চলে যাই। তো পরের ফর্মটা হচ্ছে যে x এর পাওয়ার উপরেও ফ্র্যাকশন, নিচেও ফ্র্যাকশন। তো আমরা এখানে ফ্র্যাকশনের নিচের পার্টটা কিন্তু সবসময় আলাদা দেখতে পাচ্ছি। তো এখানে k, m আর n আছে। তো আমরা এদেরকে প্রথমে লসাগু নিব, দেন লসাগু যেটা আসবে x^1 লসাগু ইজ ইকুয়াল টু হচ্ছে z ধরে নিব, বাকিটা এভাবে মিলে যাবে। তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো এখানে বলেছে যে 1 - x^2 - x^4। এখন আমাদের এখানে কিন্তু উপরেরটায় কোনো x এর পাওয়ার নাই, তাহলে এটা জিরো ধরে নিব না, ওটাকে আমরা আনবো না হিসাবের মধ্যে। আমরা এই দুইটার জাস্ট লসাগু নিব। তাহলে 2 আর 4 এর লসাগু কত, 4। তাহলে আমরা x^1/4 ইজ ইকুয়াল টু জেড ধরবো। তাহলে x = z^4, তার মানে dx = 4z³ dz। তাহলে এখানে মানটা আমরা বসিয়ে দেই। তাহলে এখানে মানটা আমার বসালে আসবে dz এর ভ্যালু হচ্ছে 4z³ dz/x^2 মানে √x, তাই না? তো এখানে আছে আমার x², তো x² কি লেখা যায়, x^1/4² - x^1/4। তাহলে এবার যদি আমি মানটা বসিয়ে দেই, তাহলে আমার আসবে হচ্ছে 4z³ dz/z² - z। তাহলে 4টাকে বাইরে নিয়ে আসি, আমার এখানে z কমন নিলে আসে হচ্ছে z-1, আর উপরে থাকে z³ dz। তাহলে এই z আর এই z কাটাকাটি গেলে আমার থাকে হচ্ছে 4 ইন্টিগ্রেশন অফ z² / z-1 dz।
তো এই জেড স্কোয়ারটাকে আমার হচ্ছে সিস্টেম নিতে হবে। তো জেড স্কোয়ার কে যদি জেড স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান করি, তাহলে কিন্তু মিলে যাচ্ছে আমার, কারণ জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে জেড প্লাস ওয়ান জেড মাইনাস ওয়ান, নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান, এখানে হচ্ছে ডি জেড প্লাস ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান ডি জেড। এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, এখানে একটা ইন্টিগ্রেশন সাইন, এখানে ফোর আর এখানে হচ্ছে ফোর। তাহলে এখানে শুধুমাত্র জেড প্লাস ওয়ান থাকে, তাহলে আমার আসবে হচ্ছে ফোর ইন্টিগ্রেশন অফ জেড ডি জেড প্লাস ফোর ইন্টিগ্রেশন অফ ডি জেড প্লাস ফোর ইন্টিগ্রেশন অফ জেড টু দি প্লাস ওয়ান বাই ওয়ান ডি জেড। তো ফোর জেড মানে হচ্ছে জেড স্কোয়ার বাই হচ্ছে টু প্লাস এখানে মানে হচ্ছে জেড, আর ওয়ান বাই জেড প্লাস ওয়ান, জেড প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কি ডি জেডই আসে না, তাহলে এটাকে জ্বর সরাসরি আমি লিখতে পারবো এলএন জেড প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এখন জেড এর ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কিন্তু ব্যাপারটা মিলে যাচ্ছে। তো জেড এর ভ্যালু হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে ডিরেক্ট এক্স টু দি পাওয়ার ফোর বসালেই আমার ম্যাপটা মিলে যাবে। তো আমি যেহেতু এখানে জায়গা নাই তাহলে আমি একটু অ্যারো দিয়ে উপরে লিখে দিই যে এটা অ্যাকচুয়ালি আসছে আমার ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর স্কোয়ার, তার মানে হচ্ছে রুট এক্স ডিভাইডেড বাই টু প্লাস ফোর্থ রুট এক্স প্লাস এল এন ফোর্থ রুট এক্স প্লাস ওয়ান প্লাস সি। আশা করি ম্যাটার আমরা বুঝতে পেরেছি, চলুন তাহলে আমরা আবার পরের টাইপে চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের যদি থাকে। তো এই টাইপের ম্যাথে আমার যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, তো এই কারণে আমার ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা আমাকে আনতে হবে। তো ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স নিচেই, তাই না? তো আমি তো উপরে যদি একটা ই টু দি পাওয়ার এক্স নিয়ে আসি তো এটা এমনি এমনি আনতে পারবো না। তো আমরা ট্রাই করবো এমন একটা কিছু ডেরিভেটিভ আনতে যেটা দিয়ে উপর নিচে গুণ করলে ডেরিভেটিভ সহ চলে আসে। তো এই কারণে আমরা এখানে ই টু দি পাওয়ার এক্স না এনে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স নিয়ে আসবো। উপর নিচে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিই তাহলে কিন্তু ইজিলি আমার ডেরিভেটিভটা চলে আসে। তো এই ম্যাথটা আমরা করবো হচ্ছে উপর নিচে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ দিয়ে। তাহলে উপরে যদি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আনি আর নিচে যদি আমি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আনি তাহলে আমার আসবে হচ্ছে এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি। তাহলে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা চলে আসে না, খালি পার্থক্য হচ্ছে এটা থাকে না, তাই না? তো আমি একটা নিচে এখানে একটা এ নিয়ে আসি, তাহলে এখানে একটা ওয়ান বাই এ নিয়ে আসি, তাহলে আমার আনসারটা কি আসবে, ওয়ান বাই এ এল এন এ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস বি প্লাস সি। এখন যেহেতু এখানে মাইনাস ছিল তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সারটা। তো আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম, চলুন তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। তো পরের টাইপটা হচ্ছে যে আমার ডিএক্স ডিভাইডেড বাই একটা ফাংশন আর একটার উপরে রুট। আমরা কিন্তু এরকম ম্যাথ করে এসেছি যেখানে হচ্ছে দুইটার উপরই রুট ছিল, দুইটা গুণ আকারে ছিল আর দুইটার উপরেই রুট ছিল আর দুইটার মধ্যে প্লাস মাইনাস সাইন ছিল। তো এখন একটার উপরে রুট থাকবে কিন্তু একটার উপরে রুট থাকবে না। তো এই টাইপের যদি আমাদের ম্যাথ আসে তাহলে যেটার উপরে রুট থাকবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে জেড স্কোয়ার। জেড স্কোয়ার ধরার পরে জাস্ট এরপর নর্মাল কাজ করলে আমার ম্যাথটা মিলে যাবে। তাহলে একটা ম্যাথ করে ফেলি। তো প্রথম টাইপ প্রথম ম্যাথটা আমাকে বলেছে যে ওয়ান বাই এক্স প্লাস ফোর রুট ওভার এক্স মাইনাস থ্রি। তাহলে আমি এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নেই, তাহলে ডিএক্স ইজ ইকুয়াল টু আমার আসবে টু জেড ডি জেড। তাহলে আমি এখন এখানে যদি মানটা বসিয়ে দেই তাহলে আমি বলতে পারি যে টু জেড ডি জেড ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার, আর এখানে আমার লাগবে কি এক্স প্লাস ফোর। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পাচ্ছি হচ্ছে জেড স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস ফোর লাগবে, তার মানে এখানে প্লাস ফোর এখানেও প্লাস ফোর, তার মানে এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার প্লাস সেভেন। তাহলে এখানে আসবে হচ্ছে জেড স্কোয়ার প্লাস সেভেন ইন্টিগ্রেট। তাহলে এই জেড স্কোয়ার আর এই জেড কাটাকাটি চলে যায়, টুটাকে বাইরে পাঠিয়ে দিই, তাহলে আমার আসবে ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস সেভেন, তার মানে হচ্ছে টু ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস রুট সেভেন হোল স্কোয়ার। তাহলে এটা এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মতো না, তাহলে আমার অ্যান্সারটা কি আসবে, ওয়ান বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। তো এখানে একটা টু ছিল, তাহলে আমার আসবে হচ্ছে টু বাই রুট সেভেন ট্যান ইনভার্স, জেড এর ভ্যালু হচ্ছে রুট ওভার এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই রুট সেভেন প্লাস সি। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম, পরটাই যাই। তো পরের টাইপটা হচ্ছে যে একটা
এক্স টার্ম থাকবে যেখানে এক্স এর পাওয়ার থাকবে নর্মাল, আর একটা এক্স টার্ম থাকবে যেখানে এক্স এর পাওয়ার থাকবে হচ্ছে স্কোয়ার, এবং ওইটার উপরে হচ্ছে রুটটা থাকবে। অর্থাৎ আমার জিনিসটা দাঁড়াচ্ছে এক্স এর এক ঘাত রুট ওভার এক্স এর দ্বিঘাত। এই টাইপের যদি ফাংশন থাকে তাহলে যেটার এক ঘাত আছে ওইটাকে আমরা ধরে নিব হচ্ছে 1/z, তার মানে এক্ষেত্রে আমরা ax প্লাস বি ইজ ইকুয়াল টু ধরবো হচ্ছে 1/z। তো তাহলে একটা আমরা ম্যাথ দেখে নিই, এই ম্যাথটা আমরা কিভাবে করব। আচ্ছা, তো এই ম্যাথটা আমাকে বলেছে যে এক্স মাইনাস ওয়ান আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা হচ্ছে এক ঘাত, এটা হচ্ছে দ্বি ঘাত। তাহলে আমরা কি ধরবো, এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/z ধরে নিব। কেন ধরলাম, কারণ আমরা ট্রাই করব যে এই টোটাল জিনিসটাকে ডেরিভেটিভ এর মধ্যে নিয়ে আসতে। তো এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু 1/z, এবার এটাকে কিন্তু ডিরেক্ট ইন্টিগ্রেট করবো না, আমরা দুই পাশে আগে ln নিয়ে নিব। তাহলে লিখতে পারি ln এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ln z। দেন এইখান থেকে আমি যদি ডিফারেনশিয়েট করি তাহলে আমার আছে 1/x-1 dx ইজ ইকুয়াল টু মাইনাস dz/dx। তাহলে কিন্তু আমার ডিজায়ার জিনিসটা চলে আসলো, এই টোটাল জিনিসটা এখন ডেরিভেটিভের মধ্যে চলে আসছে। এখন আমরা জাস্ট x এর ভ্যালু যদি বের করে ফেলি তাহলে এখন বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 1/z+1, দ্যাট মিন্স x² ইজ ইকুয়াল টু 1+z² / z². তাহলে x² + 1 ইজ ইকুয়াল টু আমার আসবে হচ্ছে 1+2z+z² + z² / z² দ্যাট মিন্স আসবে হচ্ছে 2z² + 2z + 1 / z². এবার আমি যদি ভ্যালুটা এখানে বসিয়ে দেই তাহলে আমি লিখতে পারি হচ্ছে dx/x-1 ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে dz/z, এখানে একটা মাইনাস থাকবে। আর রুট ওভার x² + 1 কে লেখা যায় রুট ওভার 2z² + 2z + 1 / z². তাহলে এই z² আর রুট বাইরে নিয়ে আসলে z এর কারণে চলে যায়, তাহলে শুধুমাত্র থাকে dz/√2z² + 2z + 1। এখন আমি এটাকে পূর্ণবর্গ রাশি আনতে হলে আমাকে রুট টুটা কমন নিয়ে ফেলতে হবে, তাহলে লিখতে পারি 1/√2, এখানে হচ্ছে dz/√2z + z + 1, আর এখানে একটা কিন্তু এখন হাফ চলে আসবে কারণ যেহেতু আমি এখান থেকে টুটা কমন নিয়ে ফেললাম। তাহলে এইবার আমি যদি এখন এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি বলতে পারবো 1/√2 ইন্টিগ্রেশন অফ dz/√2z² + 2z½ + 1/4 - 1/4 + ½, আর এখানে হচ্ছে একটা রুট সাইন। দেন এখান থেকে আমি বলতে পারি 1/√2, এখানে হচ্ছে dz, এখানে হচ্ছে কি z+½² আর এখানে হচ্ছে শুধুমাত্র হাফ থাকবে, তাহলে z+½² + 1/√2² আর এখানে হচ্ছে রুট। তাহলে রুট ওভার a² + x² মানে এখানে ln চলে আসবে, তাহলে অ্যান্সারটা হচ্ছে 1/√2 z+√2z+½² + 1/√2² + c। তো যেখানে হচ্ছে এই এইখানে হচ্ছে আমার z এর ভ্যালুটা পরে বসিয়ে দিব যে z = 1/x-1, তাহলে আমার ম্যাথটা মিলে যাবে। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পারলাম, চলুন তাহলে এবার আমরা পরেরটা চলে যাই। পরের ফর্মটা হচ্ছে যে দ্বিঘাত রুট ওভার দ্বিঘাত, অর্থাৎ এক্স এর একটা পাওয়ার এখানে থাকবে, ওইটার উপরে কোনো পাওয়ার থাক মানে ওইটার উপরে কোনো রুট থাকবে না, কিন্তু আরেকটার মধ্যে হচ্ছে রুটটা থাকবে। তো এই ক্ষেত্রে আমরা যেটার মধ্যে রুটটা থাকবে সেটাকে আমরা ধরে নিব হচ্ছে z² x² এই ম্যাথটার সলিউশনটা একটু ট্রিকি, আমরা একটা উদাহরণ করলে ভালোভাবে বুঝতে পারবো, চলুন তাহলে এবার করে ফেলি। আচ্ছা, তো এই ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে x² + 1, একটা আছে x² + 4 এর উপর রুটটা আছে। তো আমরা হচ্ছে এটাকে তাহলে মাত্র শিখেছিলাম যেভাবে সেভাবে ধরে নিব এটাকে z² x², কিন্তু এই ম্যাথটার সলিউশনটা একটু ট্রিকি। তো আমরা দুই ধাপে এটাকে সলভ করব।
তো প্রথম ধাপে আগে যেহেতু ধরে নিচ্ছি এটাকে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে প্রথমে আগে লিখে ফেলি যে এক্স স্কোয়ার প্লাস ফোর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার এক্স স্কোয়ার। দেন এবার এটাকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েটটা করে দিই। তাহলে ডিফারেন্সিয়েট করলে এখানে থাকে হচ্ছে টু এক্স ডিএক্স, আর এখানে থাকে হচ্ছে জেড স্কোয়ারকে রেখে এক্স স্কোয়ারকে করলে টু এক্স ডিএক্স, আর যদি আমি ওই পাশে এক্স স্কোয়ারকে রেখে জেড স্কোয়ারকে করি তাহলে আসে টু জেড ডিজেড। দেন আমি কিন্তু দেখতে পাচ্ছি এখানেও টু এক্স আছে, এখানেও টু এক্স আছে, এখানেও হচ্ছে টু এক্স আছে, তাহলে আমার এখানে আসে হচ্ছে ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার ডিএক্স, আর এখানে থাকে হচ্ছে জেড এক্স ডিজেড প্লাস। তো এবার আমি হচ্ছে ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে আসি আর ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে আসি। তো ডিএক্স গুলোকে এক পাশে আনলে আমি লিখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস জেড স্কোয়ার ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড এক্স ডিজেড। এবার হচ্ছে এক্স জেড অল্টার করে দিলেই আমরা কিন্তু হয়ে যাচ্ছে যে ডিএক্স বাই এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ডিজেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এখন আমার এইখানে তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান আছে আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর, তাহলে আমরা এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালুটাকে বের করে ফেলি। তো ফার্স্ট অফ অল আমি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস ফোর, তাহলে এখান থেকে আমি যদি এক্স স্কোয়ারটা কমন নিয়ে ফেলি তাহলে আমি লিখতে পারি হচ্ছে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর, মাইনাসটা আগেই কমন নিয়ে বাদ দিয়ে ফেললাম, তাহলে এখান থেকে লেখা যায় এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফোর প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান। আমি একবার আর কি প্লাস ওয়ানটা করে দিলাম, তাহলে এখান থেকে লিখতে পারি হচ্ছে জেড স্কোয়ার প্লাস থ্রি ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি যেখানে মানটা এখানে বসাই তাহলে আমি বলতে পারি হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার জেড স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো তাহলে এখান থেকে দেখা যায় ডিএক্স বাই হচ্ছে জেড এক্স, এখানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তো ডিএক্স বাই জেড এক্স এর ভ্যালু কি? ডি জেড বাই এটা, তাহলে এখান থেকে লিখতে পারি ডি জেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার, আর ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর ভ্যালু কি আসবে? জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এই জেড স্কোয়ার প্লাস থ্রি, তাহলে এই যে জেড স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস থ্রি, মাইনাস কমন নিয়ে বাইরে পাঠাই দিলেই কিন্তু আমার এই দুটা কাড়াকাড়ি চলে যায়, তাহলে আমার এখানে আসছে যে ইন্টিগ্রেশন অফ ডি জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস থ্রি। তো তাহলে কিন্তু এখন আমি এখানে ডিরেক্ট টেন এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যে ওয়ান বাই রুট থ্রি টেন ইনভার্স জেড বাই রুট থ্রি প্লাস সি। তো জেড এর ভ্যালু এখান থেকে কি আসবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই যে ওয়ান বাই রুট থ্রি টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার বাই রুট থ্রি প্লাস সি। তো আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারলাম। এটা একটু ট্রিকি ম্যাথ ছিল কারণ আমাকে একবার মান বের করে সেখান থেকে মান নিয়ে আরেক জায়গায় বসাতে হতো। তো আপনারা আশা করি ম্যাথটা বুঝতে পেরেছেন। চলুন তাহলে এবার আমরা আজকে শেষ টপিক ম্যাথটা করে ফেলি যে পাওয়ার ফোর নিচে। তো রুট ওভার টেন এক্স এখানে পাওয়ার ফোর কোত্থেকে আসবে? তো রুট ওভার টেন এক্স সলভ করতে গেলে আমরা আসলে বুঝতে পারবো এখানে পাওয়ার ফোরটা কোত্থেকে আসে। তো রুট ওভার টেন এক্স যেহেতু, তাহলে আমরা প্রথমেই ধরে নিচ্ছি যে বাই ডিফল্ট টেন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড স্কোয়ার, তাহলে টেন এক্স ইজ ইকুয়াল টু যদি জেড স্কোয়ার হয় তাহলে হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টু জেড ডিজেড। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে তো সেক স্কোয়ার এক্স নাই, আল্লাহ, তাহলে কেমনে করবো? তো আমরা তাহলে এখানে এটাকেই সিস্টেম দিই যে ইজ ইকুয়াল টু টু জেড ডিজেড ডিভাইডেড বাই সেক স্কোয়ার এক্স। তো তাহলে লিখতে পারি সেক স্কোয়ার লিখে দেখা ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স, তাহলে হচ্ছে টু জেড dz divided by 1 plus 10 square x. So 10 square x এর ভ্যালু কি? z square whole square. তাহলে 2z dz divided by 1 plus z to the power 4. এটা হচ্ছে dx এর ভ্যালু। তাহলে এখন যদি এখানে বসাই তাহলে হয়ে গেল ইন্টিগ্রেশন অফ z square root, আর এখানে হচ্ছে 2z dz divided by 1 plus z to the power 4. That means 2z square 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। আমি শুরু করলাম কি দিয়ে আর কি চলে আসতো, এখন আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। আচ্ছা, তো এবার এটাকে যখন ইন্টিগ্রেট করব এটাকে আমরা হচ্ছে
একটু অন্যভাবে চিন্তা করে ইন্টিগ্রেট করতে হবে, কারণ এটা নর্মাল ওয়েতে গেলে মিলবে না। তো প্রথমে আমি এই যে 2z² আছে এটাকে আগে সিস্টেম দিই, তাহলে লিখতে পারি z² + z² আর এখানে হচ্ছে 1 + z^4। তো এবার আমি +1 - 1 করে ফেলি, z² + 1 / 1 + z^4 +z² - 1 / 1 + z^4, কোনো প্রবলেম নাই। তাহলে এবার এখান থেকে, এবার এই পার্টটা মনে রাখতে হবে, এখান থেকে আমার z² কমন নিয়ে ফেলবো, তাহলে আমি লিখতে পারি হচ্ছে 1 + 1 / z² আর এখানে লিখতে পারি হচ্ছে z² + 1 / z² প্লাস এখানে লিখতে পারি 1 - 1 / z², এখানে হচ্ছে z² + 1 / z². তাহলে এই যে 2z² / 1 + z^4 এখান থেকে আমরা এই যে দুইটা টার্ম পেলাম এদেরকে আমরা এখন ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করব। তো তাহলে আমরা ইন্টিগ্রেশনটা শুরু করে ফেলি। তো প্রথমে আমরা হচ্ছে পাশেরটা দিয়ে, মানে লেফট হ্যান্ড সাইডটা দিয়ে শুরু করবো। লেফট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে 1 + 1 / z² / z² + 1 / z² dz, আর বাকি অর্ধেকে আমরা করব হচ্ছে বাকিটা। তো আমি এখানে একটা ট্রিক খাটাবো, কি করবো আমরা এখানে হচ্ছে নিচে a + b² অথবা a - b² ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিন্তু প্লাসেরটা না মাইনাসটা সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে বুঝতে হবে। তো আমি লিখি আপনারা দেখেন, তো 1 + 1 / z² / z² - 2 × z × 1 / z + 1 / z² + 2। তো -2 + 2 কাটাকাটি চলে গেল, বাকিটা অটোমেটিক মিলে যাবে। এখন এই যে 1 + 1 / z² এখানে আসলো হচ্ছে z - 1 / z² + √2² dz। তো আমি কেন এখানে z - 1 / z - a - b² ফর্মুলা অ্যাপ্লাই করলাম? আচ্ছা তাহলে এবার দেখি কেন অ্যাপ্লাই করলাম। এবার যদি এটাকে আমি z ধরে, মানে এটাকে z তো ধরতে পারবো না, অন্য কিছু একটা ধরে নি, ধরলাম p, তাহলে z - 1 / z = p ডিফারেনশিয়েট করি, 1 + 1 / z² = dp / হচ্ছে dz, তার মানে 1 + 1 / z² dz = হচ্ছে আমার dp। তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এই যে এখানে মাইনাসটা নেওয়াতে এটা ডেরিভেটিভ আমার উপরে চলে আসছে, তাহলে এটা এখন কি হিসাবে ট্রিটেড হচ্ছে, dp / p² + √2² তো তাহলে এটা অ্যাকচুয়ালি কি x² + x² এর মতো না, তার মানে আমার অ্যান্সারটা এখানে কি আসবে, 1 / a tan inverse x / a + c। তাহলে একটা কিন্তু এখানে মিলে গেল। সেম প্রসেসে আমি যদি এখন পরেরটা করে ফেলি, তাহলে আমার আসবে হচ্ছে এখানে 1 - 1 / z² / z² + 1 / z² dz, তাহলে এখন 1 - 1 / z² এখানে আসবে হচ্ছে z² + 2 z 1 / z + 1 / z² - 2, এখানে হচ্ছে dz, তাহলে এখানে লিখতে পারি 1 - 1 / z² z + 1 / z² - 2, বা এখানে যদি একবারে করে ফেলি √2² তাহলে এবার হচ্ছে z + 1 / z = হচ্ছে যদি কিউ ধরি তাহলে আমি কিন্তু সুন্দর মতো উপরটা পেয়ে যাবো, 1 - 1 - z² dz = হচ্ছে dq। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে অ্যাকচুয়ালি ব্যাপারটা আসবে যে dq / q² - √2² তো x² - a² এর ফর্মুলা কি ছিল, 1/2a ln x - a / x + a + c, তার মানে আসবে 1/2 ln z + 1 / z - √2 / z + 1 / z + √2 + c। তো এতটুকু পার্ট হচ্ছে আমার ম্যাথের অংশ না, এটাকে আমরা আইসোলেট করে দিলাম, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এইটা আর এইটা দুইটাই হচ্ছে যোগ করে আমার অ্যান্সারটা আসবে, দ্যাট মিন্স আমার আলটিমেট অ্যান্সারটা আসবে আসলে 1/√2 tan inverse z
মাইনাস ওয়ান বাই জেড বাই রুট টু প্লাস ওয়ান বাই টু রুট টু এল এন জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস রুট টু জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস রুট টু প্লাস সি। এবার হচ্ছে জেড এর ভ্যালুটা বসায় ফেলতে হবে। তো জেড এর ভ্যালুটা আমার কি ছিল, ট্যান ইনভার্স ট্যান এক্স ইজ ইকুয়াল টু আমার ছিল হচ্ছে জেড স্কোয়ার। তাহলে জেড এর ভ্যালু কি, রুট ট্যান এক্স। তাহলে এখানে সব জায়গায় এখন আমরা রিপ্লেস করে দিব হচ্ছে রুট ট্যান এক্স দিয়ে। তাহলে সবগুলো জেড কে মুছে দেই, সবগুলো জেড হয়ে যাবে হচ্ছে আমার রুট ট্যান এক্স। তাহলে রুট ট্যান এক্স 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 রুট ট্যান এক্স। তাহলে আমার আলটিমেট অ্যান্সার হচ্ছে এইটা। তো ম্যাথটা একটু বড় ছিল, তবে ম্যাথটা কিন্তু অনেক মজার ছিল। আশা করি ম্যাথটা আমরা বুঝতে পেরেছি। এর সঙ্গে ইন্টিগ্রেশনের প্রথম পার্টটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি সবগুলো ম্যাথ আপনারা ভালোভাবে বুঝেছেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। তাছাড়া কিন্তু ইন্টিগ্রেশনের ম্যাথ আমরা হাতে আনতে পারবো না। ইন্টিগ্রেশনের সবগুলো ম্যাথই খুবই খুবই প্র্যাকটিস করার মতো, এবং এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু আমরা পরীক্ষা খাতায় অ্যান্সারও করতে পারবো না, কারণ হুটহাট এগুলো মাথায় কখনোই আসবে না যে কোনটাকে আমি জেড ধরে কীভাবে ম্যাথটা করবো। তো আশা করি আপনারা ম্যাথগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরবর্তী ক্লাসে আমরা ইন্টিগ্রেশনের পরের পার্টটুকু ত্রিকোণমিতিক পার্টটা শুরু করবো। ধন্যবাদ।